Hey, I am back. কখন স্টার্ট হবে ভাই? 13 হয়ে গেছে, এর মধ্যে স্টার্ট হয়ে যাবে, আর বেশি সময় নাই। মেরা ইন্টারনেট কা অবস্থা তো খতরনাক হো গেয়া বসরি। তো অলমোস্ট 60 জন প্লেয়ার হয়ে গেছে, সবাই ঢুকে যাচ্ছে। এর এর মধ্যে ম্যাচ স্টার্ট হয়ে গেছে, আমরা দেখতে পারতেছি। ওকে, ম্যাচ স্টার্ট হয়ে গেছে, তারপর তারপর আপনি কই? আপনি আপনার আমি লাইভ দিব, দাঁড়ান এটা হোক। ভাই আমি ওয়াশরুম থেকে 1 মিনিট আসতেছি, আপনি ওকে 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 যান। সব প্লেয়ার দৌড়াদৌড়ি নিয়ে বিজি, সবাই দৌড়াদৌড়ি করতেছে। এখানে গেমের সাউন্ড হয় এত কম, সাউন্ড কম কেন? আর একটু কমাবো নাকি? ওকে, এবার ঠিক আছে। আরে বাবারে, কি দৌড়াদৌড়ি করতেছে সবাই! তো তার মধ্যেই প্লেন ছাড়িয়ে দিল, দেখি আমরা কে কোন জায়গায় নামে। তো প্লেন যাইতেছে আপনার মিলিটারি বেস থেকে শুটিং রেঞ্জ। আমরা দেখতেছি এখানে একটা স্কোয়াড, দুইটা স্কোয়াড, তিনটা স্কোয়াড নামছে। এফএস এমকেজি ওরা যাচ্ছে মিলিটারি বেস, তারপর ওডিন যাচ্ছে নবতে, আর ওইখানে দেখছি ইএক্সো টক্সিক, ওরা মেবি সেম ইয়েতে, ওরা মেবি যাবে পেরি পেরি ওর প্রিমোস্কের দিকে, ওরা লাভ দিয়ে দিছে। এমজিএল এর টিম দেখতেছি আমরা পচিংকিতে জাম দিছে, এমজিএল এর টিম যাবে পচিংকি। তো গাইজ, শরীরটা বেশি ভালো না, একটু কথা বলতে কষ্ট হচ্ছে। হিমেল আহমেদ, শুভ মার হবে দাদা। আরে ইয়া শুভ ভাই, হিমেল ভাই কি অবস্থা? টুর্নামেন্টের ম্যাচ চলতেছে, দেখেন টুর্নামেন্টের ম্যাচ, এইখানে সবাই আছে, দেখতে পারেন। তো আমরা দেখতেছি টিএক্স ওরা মেবি যাবে জর্জপুলে, এবং হ্যাঁ টিএক্স ওরা মেবি জর্জপুলে যাবে, এবং এখানে দেখতেছি আপনার র্যাব যাচ্ছে সেবার নিতে, তারপর এফএনএক্স কিউ মেবি জার্কিতে যাবে, এবং যশপুল সিটিতে যাবে বাতিজা আর হ্যারেস। র্যাবের সাথে দেখতেছি একটা প্লেয়ার রয়েছে, টিএক্সের একটা প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছে, আমি জানি না কি হয়েছে। এখানে আমরা একটু যদি যাই মিলিটারি বেজে, আমরা দেখতেছি এখানে এমকেজি ভাইয়ের হাতে 1 AM পাইলো মাত্র। ও ভাই, কি কি গ্লিচ, অপি গ্লিচ ওয়েস, ওনার পাশে একটা নাম সে দেখলাম। উনি কিন্তু ওরা কিন্তু জুন পাইছে, একটু ভালো জুন আছে, তো এদের গ্রুপে নিতে হবে না। বিচারা একা বসে আছে ভাই, ওদের সাথে কি করবে এখন? সলো প্লেয়ার, সলো খেলতেছে, টিম ছাড়া প্লেয়ার, কিছু করার নাই, খেলতে হবে ব্রাদার। আমি এসে বলেছি, ইতিমধ্যে আমাদের স্নাইপার ভাই আমাদের সাথে চলে আসছে। স্নাইপার ভাই সাউন্ডটা বাড়াই দেই যাতে লাইভে ভালোভাবে শোনা যায়। ওকে ঠিক আছে, আমি আসছি হেনরিক্স ভাই থেকে ফ্রি ফ্রি প্রমোশন নিতে আমার পেজের জন্য। লল, ওনার একটা পেজ আছে ফেসবুকে, সবাই লাইক দিয়ে দিয়েন। পেজের নামটা কি ভাই? স্নাইপার গেমিং বিডি, স্নাইপার অনলাইন সার্চ দিলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু একটা সুন্দর একটা ফাইট হবে, কারণ এই যে একটা প্লেয়ার, এই যে প্লেয়ারটা সলো প্লেয়ার,
সলো প্লেয়ার যদি এফএস এর একটা নক দেয় ফিনিশ দিয়ে দিতে পারে, কারণ এইখানে আর কোনো ইয়ে নাই, কারণ ওরা সবাই এখানে। এইখানে এফএস এর আরেকটা প্লেয়ার আছে, ও জানি না নাম্বার 1 এ কি ও সলো খেলতেছে? হ্যাঁ ও সলো খেলতেছে, টিম নাম্বার 1 এর এটা সলো ভাই। পারবে না, এখানে ওইখানে তো মারামারি লাগছে, এখানে তো একটা আরেকটা নক দিয়ে দিল, এমজিএল এর একজন নক আমরা এখানে দেখতেছি। এখানে আরে কেনক করলো, এখানে আরেকটা নক দিছে, এটা কোন জায়গায়? লেজেন্ড এখানে বা এখানেই ফাইট হইতেছে না? ওকে ইএক্সও দেখতেছি আমার, ফাইট হইতেছে, নক দিয়ে দিছে আরেকটারে। এমজিএল এমজিএল টা মারছে, সোলো আসছিল নাকি? মেবি না না, লেজেন্ড 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 লেজেন্ড, এটা এখানে লেজেন্ডের ফাইট হয়েছে। এখানে আছে এমজিএল আর ইএক্স এর আরেকটা স্কোয়াড, যে এমজিএল আর পচিনকিতে আছে এমজিএল আর ইএক্স, আমরা দেখব এখানে একটা সুন্দর ফাইট দেখব। অলরেডি ড্যামেজ দেওয়া হয়ে গেছে, আরে নক দেখি, ও বা এটা দিয়ে এফএস। আচ্ছা ইএক্স এর সাথে এফএস এর একজন খেলতেছে, এদের সাথে ফাইট হইতেছে না। আচ্ছা এখান থেকে ফায়ারের চেষ্টা, কিন্তু 1 HP করে দিল ইএক্স আর একটা প্লেয়ারে, তো নক বেট করতে পারলো না। ব্রো এরকম স্প্রে দিয়ে লাভ নাই, নক বেট করেন তাইলে কাজে লাগবে, বেচারা হিল করতেছে। টিম নাম্বার 9 এর কি সলো প্লেয়ার? টিম নাম্বার 9 এর প্লেয়ারটা না না, ওরা কিন্তু তিনজন, ওরা একজন টিমমেটকে হারাই ফেলছে। আরেকজন টিমমেট পরে গেছে, আর আরেকজন টিমমেট নাই। এখানে বাতিজার সাথে ফাইট হইতেছে, কোন জায়গায় বাতিজা? বাতিজারে যদি দেখি আমরা, বাতিজা এখানে নক দিছে, কারে নক দিল? বাতিজা বাতিজার লিজিয়ন এখানে নামছে। আচ্ছা নাইস, এখানে অনেক স্কোয়াড দেখেন, একটা দুই তিন চারটা স্কোয়াড নামছে, কিন্তু আপনার এই সিটিতে হেডেস নামছে, বিএফএল নামছে, বাতিজা নামছে, লিজিয়ন নামছে। এইখানে কিন্তু ওদের ফাইটটা এখনো লাগে নাই। এইখানে আরেকটা ফাইট আমরা সেভানিতে দেখতে পারবো, এটা হইলো আপনার ভাই, এটা কোন ইয়ে জানো, ওই যে লোগোটা টেন ড্রাগন আর রেবের একটা ফাইট আমরা দেখতে পারবো, সো আশা করি খুব শীঘ্রই লাগবে। এখানে চারটা স্কোয়াড, খেলা তো এখানেই ভাই। কি স্প্রে দিতেছে, স্প্রে হিমেল ভাই, আমি তো আমাদেরই তো এটা ম্যাচ, তাই আমি আসলে ইয়ে করতে পারবি না, খেলবো কিভাবে, আমরাই তো এটা ইয়ে করতেছি, তো টুর্নামেন্ট সারছি, তাই ম্যানেজমেন্টের দায়িত্ব তো আমরা, খেলতে পারতেছি না ভাই। এক্স এমজিএল তো এখানে ভালো খেলতেছে দেখি, একটা নক দিয়ে দিছে, কই গেল ফিনিশ ভাই, ফিনিশ দিয়ে দিল কি, এটা এক্সপেক্টিং এটাতে ঢুকে না কেন, এখন গেছে। এমজিএলের আরেকটা প্লেয়ার কে এখানে দেখতেছি আমরা, নক ফিনিশ দেওয়া হয়ে গেছে, আর একটা প্লেয়ার আছে, সো এমজিএল কি পারবে ওরা ওদের দুইজনের সাথে? আমরা দেখতেছি এখানে দুইজন, তারপরে একজন কিন্তু নক, একজন কিন্তু নক, কিন্তু এখন এই সময় যদি রাশ দেয়, যদি রাশ দেয় তাহলে এটাই সময় রিভাইভ। হ্যাঁ হ্যাঁ রাশ দিতেছে, রাশ দিতেছে, দেখা যাক কি হয়। আরে কিচ্ছু করতে পারে নাই, আরে তাইলে তো নকটারে ফিনিশ দিত, নকটারে ফিনিশ দিলেই তো হয়ে যায়। ইজি ছিল কিন্তু ভাই, হ্যাঁ একদম ইজি ছিল। আমরা আবার চলে যাব এখন বাতিজার কাছে, ওইখানে দেখতেছি আমরা চারটা স্কোয়াড, অনেকগুলো স্কোয়াড এক জায়গা নামছে। একটা স্কোয়াড তো আমি ব্রিজ ক্রস করছিল, এবং ব্রিজের ওই পারেও একটা স্কোয়াড আছে, ওই দুইটা স্কোয়াডের সাথে ফাইট হতে পারে। হ্যাঁ 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 ব্রিজ ক্রস তো করছে, যেটা ব্রিজ তো ক্রস অলরেডি করে ফেলছে। তারপরে দেখতেছি আমরা বাতিজা বিএফএল, ওরা একসাথে একজনের সাথে আরেকজন আছে, এখানে একটা সুন্দর ফাইট দেখতে পারবো। ওইখানে দেখতেছি ওডিন আপনার ইয়ে করতেছে, আর ইএক্স এর একটা সলো প্লেয়ার দেখেন বোট নিয়ে চলে আসতেছে, পচিং থেকে ভাগছে, ফুল স্কোয়াডই আছে, না না ফুল স্কোয়াডই, ফুল স্কোয়াড ভাই, কিন্তু প্লেয়ার দেখলাম একজন। এখানে এস এস জেডও আসতেছে, এইদিকে দেখতেছি টেন ড্রাগন আর টেন্ড্রাগনের ফুল স্কোয়াড আছে, র‍্যাব ওইখান থেকে চলে যাচ্ছে দেখতেছি আমরা। সরি ঠান্ডা লাগছে ভাই,
তারপর আমরা দেখতেছি এখানে দেখি আমাদের এমকেজি কে আমাদের এমকেজি ভাই কই যায় মিলিটারি বেজে নামছে নামে ঘোরাঘুরি করতেছে কেউ তো আসে না আসলে না ফাইট নিত এখানে আমরা হেডেসার কাছে একটু যাই যদি দেখি ওদের কি অবস্থা ওরাও গাড়ি নিয়ে রোটেশন দিতেছে 14 নম্বর টিম 14 নম্বর না টিম নম্বর কত 19 আচ্ছা সরি এই যে ভাই টিমগুলো সুইচ করলে মাঝে মাঝে প্রথম বেল রেন্ডার হয় না ভাই এগুলো মেবি আপনার আমার নেটের জন্য ভাই আমার হয় না ভাই আমার নেট আমার না না আমার নেটের জন্য আমার আমি দেরি লাগে আপনি জানেন আমি যে স্পেকটিং করতেছি কিভাবে ভিপিএন দিয়ে দ্যাশ শপিং দেখেন আমার পিং দেখেন দেখছি দ্যাশ শপিং অনেক অনেক পিরাতে আছি ভাই অনেক পিরাতে আছি এখানে কি করতেছে বাকি উল্টা চালাইতেছে দেখতেছি আমি আর কোন জায়গায় কি হচ্ছে এখানে আমরা এফএস এর সাথে অর্ডিনার ফাইট দেখতে পারবো কারণ ওরা কিন্তু আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে এখানে যদি আমরা একটু ফলো করে দেখি ড্রপে কি দিছে এটা একটু পরেই দেখতেছি আচ্ছা বুঝলাম না ওরা ব্রিজের জোনে আছে ব্রিজে ব্রিজে এখানে ফাইট হচ্ছে না এখনো কিন্তু এখানে কিন্তু তিনটা স্কোয়াড অলরেডি আস্তে আস্তে ক্লোজ হয়ে যাচ্ছে ব্রিজের ওইখানে ওরা কিন্তু খুব শীঘ্রই ফাইটে জড়াবে ভাই ব্রিজে ওইপারে স্কোয়াড আছে এই জন্য বলছি ব্রিজ ক্যাম্প হইতে স্যার পিছন থেকে এফএস এবার ভাই আমার লাইভ স্ট্রিমের এটা কমাই দিলাম বুঝছেন কারণ কি হচ্ছে না বিট্রেট টানতে পারতেছে না আমার নেটের অবস্থা এত বেশি ভালো না বিট্রেট কমাই দিছি কমাই দেন আমার এই সমস্যাটা ইন্টারনেটের আর কিছু না লিজিওন আরবার ওইখান থেকে চারটা স্কোয়াডের মাঝখান থেকে চলে আসে আপনি একটা জিনিস দেখছেন চারটা স্কোয়াড কিন্তু নামছিল সিটিতে ওরা দেখেন এখন কই চলে আসছে এখানে দেখছেন তিনটা স্কোয়াড অলরেডি আছে এফএস এফএস একটা ভালো পজিশন নিয়ে আছে এখানে দেখতেছি আমরা যদি দেখি ভাই সুইচ হয় কত সময় পরে দেখছেন মানে লাইক ইন্টারনেটের কি অবস্থা ওরা একটু হাই গ্রাউন্ড নিয়ে আসে স্প্রে দিতেছে ওডিনের একটা পুলা ইয়েতে আছে আচ্ছা একটা বাগি দেখছে পুলা ও ভাই ড্যামেজ ড্যামেজ দিয়ে দিল ওই যে ওডিনের সুহেল ভাই আমাদের সুহেল ভাইকে মিনি দিয়ে ট্যাপ ট্যাপ মারতেছে ওকে এখানেও একটা ফাইট বের হবে ভালো রোটেশন সবাই দিতেছে আমরা দেখতেছি টেনড্রাগন চলে আসতেছে টেনড্রাগন অলমোস্ট জুনের ভিতর ঢুকে যাচ্ছে বাতি যা বিএফএল তারপর টিএক্স ওরা এখনও আর এফ এন এক্স কিউর দুইজন চলে আসছে আরও মেবি দুইজন রয়েছে এস জেড আর 1971 দেখতেছি আমরা ফেরি ফেরি দিকে ঢুকতেছে এখানে কিন্তু বাই দেখেন ওদের কপাল কিন্তু উপরওয়ালা জাপ দে তাহে না ছাপ্পার পার্কে ড্রপ দিছে দেখেন ওই যে এইদিকে তার মানে জুনটা এইখানেই পড়বে আমার কাছে যা লাগতেছে আর যদি এখানে পড়ে তাহলে ওরা হাই গ্রাউন্ডে বুঝতে পারতেছেন বিষয়টা বুঝতে পারলাম না বিএফএল কাকে নক দিল কোন সময় দিল ফিনিশ হয়ে গেছে গাড়ি থেকে রোটেশনের মধ্যে ভালোই দিছে ইন্টারনেটের যা অবস্থা লাইভের 12টা বাজতেছে কিছু করার নাই দিলে আছে অনেক সময় অনেকগুলা কিল সিকিউর করতে পারবে টিম ফাইভ দেখা যাক কি হয়
টিম 5 তো মেবি আমরা হ্যাঁ আমরা হেডেসকে দেখি ওরা কিন্তু ইয়েতে যাচ্ছে সাতরাইয়া তারপর বুট ক্যাম্প নিয়ে আরে ভাই দিছে কে মারলো বুট ফাটে এসে দেখে লাভ দিছে ইয়ে মারছে মরে গেছে তো বুট ফাটে আর লাভ নাই ওই যে এখানে এটা কোন টিম এম জি এম কি এটা MSX 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 কিন্তু এখানে দেখতেছি এডেসের বোর্ড ফাটাই দিছে আর ওদের কয়টা প্লেয়ার আছে এখানে এখানে একটা একটা প্লেয়ার না ভাই কি দরকারটা ছিল ব্রো ওইখানে থাকলেই তো হইতো জুন আসলে বিচারা কি করবে জুন ধরতে গিয়ে মারা খাইছে ভাই এটা কোনো কিছু করার নাই আসলে আর একটু দূর থেকে যাইতো বোর্ডটা নিয়ে এটা কি হচ্ছে এটা কি হচ্ছে আগায় না কেন কি করতেছে অনেক দূর এখনো সিটিতে যশপুর সিটিতে এখানে যদি আমরা বিএফএল এর কাছে যাই বিএফএল এর দিক দিয়ে কিন্তু র‍্যাব আসতেছে আর বিএফএল এর তিনটা প্লেয়ার আর অলরেডি একজনের অনেক ড্যামেজ মেবি আমার হিল করা উচিত ওনার ওই যে দেখেন র‍্যাব যাচ্ছে এখানে আমরা কিন্তু আর একটা ফাইট দেখতে পারবো বিএফএল এর আর র‍্যাবের মেবি একটা ফাইট হবে এখানে সো আমাদের কমেন্টারিতে রাকিবও চলে আসছে আমাদের সাথে হেল্প করার জন্য তো এখানে আমরা র‍্যাবের দেখতেছি একজন প্লেয়ারকে নক করা হয়ে গেছে আর র‍্যাব এক্স লিংকনকে নক করা হয়ে গেছে এখানে তারপর এখানে দেখতেছি লিংকনকে ফিনিশের পথে বাট ফিনিশ হয় নাই এখন লিংকন ফিনিশ এখানে বিএফএল এর আরেকটা প্লেয়ার নক ফিনিশ হয়ে গেছে কি হচ্ছে এই স্ম্যাশে নক করা হয়ে গেছে এখানে এখানে আরেকটা প্লেয়ার বিস্কিটকে নক করা হয়ে গেছে ভাই ওদের লাইফ তো একদমই নাই না অল আউট অল ওয়াইপ স্কোয়াড ওয়াইপ অল ওয়াইপ অল ওয়াইপ এদিকে কিন্তু র‍্যাবের ভালো চান্স ছিল এখানে কিন্তু ওরা তিনজনের সাথে ফুল স্কোয়াড ফাইট করে পারে না এখানে দেখতেছি আমরা লিজিয়নের সাথে একটা ফাইট হইতেছে লিজিয়ন নক লিজিয়ন লিজিয়ন মোটার এটা কি ভাই মোটার ডি না কি আচ্ছা যাই হোক টমেটো টমেটো ভাই নক এখানে আমরা টেন্ডাগনের সাথে দেখতেছি ওদের একটা ফাইট বিচারা নক হয়ে গেছে বিচারা টিমমেট গাড়ি নিয়ে চলে আসছে ভাই ফিনিশ দেন না কেন ফিনিশ দিবেন না তো এই পানি নে এটা পানিতে কই এটা হ্যালো এটা গ্লিচ এটা গ্লিচ তা হে পানিতে না এটা কি কোন ধরনের গ্লিচ নেট কি এসি কি টেসি তোমারি নেট কি জয় হো ব্রো নেটের মায়রে বাপ সেভেন আপ নেটের যা অবস্থা কি খেলবো কি দেখাবো তো পেরা না এখানে লেজিয়ন ভার্সেস 10 ড্রাগনের ফাইট হইতেছে দেখতেছি লেজিয়ন ওই ব্রিজের তিনতলা একটা বিল্ডিং আছে না এই ওইখানটা ওইখানটাতে পুশ করতে না ওইখানে এনিমি অলরেডি ছিল পাতিজার কয়টা প্লেয়ার আছে ভাই এখন ওরা কই আছে ভাই লাইক সিরিয়াসলি ফুল স্কোয়াডই আছে অনেক দূর ওরা অনেক দূর ওরা ওয়াটার ওয়াটার রোটেশন দিতে চাইতেছে যদিও এদের এই জোনের পর অনেক বেশি ড্যামেজ দিবে এদের কাছে মনে হয় না তেমন কিছু ফিলিংস আছে তাও যদি তাকে তাহলে সবাই একসাথে পারবে না যে জোন একজন আবার পিছনে যাইতেছে কেন এটা তো পুরো চিল গাড়ির জন্য না এদের জন্য মানে ওদের ব্রিজটা পার হওয়া ভাই ওদের ওদের কোনো প্যারা নাই কারণ ওদের আশেপাশে কেউ নাই ওরা ইজি রোটেশন দিতেছে এখানে লিজনের সাথে আমরা একটা ফাইট দেখবো ট্রেন্ডাগনের এখানে লিজন ভার্সেস টেন্ডাগন দেখবো আমরা তো এস এস জেড নাকি এক নকবে এস জেড ভার্সেস এফ এন এক্স কিউর ওইখানে আরেকটা ফাইট দেখবো আমরা কোন জায়গায় এটা ফাইট হইতেছে আমি লেফট বাই লেফট এই যে এস জেড আচ্ছা আচ্ছা ওরা কিন্তু একটা ভালো পজিশন নিয়ে আছে আরেক দুইজন ব্রিজ ক্রস করতে পারবে না তো ওরা না কিছু করার নাই ওদের পাশে ড্রপ আসলে ওরা ড্রপ লুটছে লেভেল 3 হেলমেট বেস ব্যাগ সব কিছু নিয়ে আসে দেখতেছি আর ড্রপ লুটছে এখানে লিজিয়ন টেন্ডাগনের আরেকজনকে নক দিয়ে দিল ইতিমধ্যে আমরা যাব একটু টেন্ডাগনের কাছে দেখব টেন্ডাগনের একজন নক হয়ে আছে এখানে
সো লিজিয়ন মেবি একটা নক দিয়ে পুশ দেয়া ট্রাই করতেছে, দেখা যাক এখানে কি হয়। এইখান যদি এখানে একটা গ্রেনেড আসে তাহলে দেন ড্রাগনের এই যে এটা ইজি নক দেয়া যায়। আরে কি করতেছে, ইতিমধ্যে নক দেয়া হয়ে গেল এখানে আরেকজন ভাই। আমরা যদি যাই এমকেজি আমাদের এমকেজি ভাইয়ের কাছে, চিল মাইন্ড এখনো আছে, ওডিন কিন্তু ওদের আশেপাশে ঘোরাফেরা করতেছে, ওদের সাথে আরেকটা ফাইট আমরা। আরে অলরেডি ওডিনকে, ওডিনের সুয়েল ভাইকে নক দেওয়া হয়ে গেছে, ওডিনের আরেকজন প্লেয়ার নক, রায়হান। মেবি এখানে ওরা দুজন সিকিউর করে ফেলছে কিল, তো ওদের আমরা দেখতেছি টিম নাম্বার ফাইভের তিনটা কিল দেখতেছি। জুনের ভিতরে সার্কেলে মাত্র তিনটা টিম আছে, 1971 EXO পাতিজা কই থেকে কই আসছে ভাই, ও ভাই হোয়াট এ রোটেশন ব্রাদার, পাতিজা ওপি হোয়াট এ রোটেশন ভাই, কি রোটেশনটা দিছে। আমার মনে হয় ওরা ইজিলি ব্রিজ ক্রস করে ফেলছে, ওরা যখন আসছিল তখন ব্রিজ ক্যাম্পে কেউ ছিল না, এইজন্য ওদের জন্য ইজি হইছে, ওদের কাছে গাড়িও আছে, সবাই খেলতে চায়। আরে বললাম না আপনারে জোন পাবে, এই যে এখানে আরেকটা ফাইট দেখতেছি, ঘরের জন্য কিছুই দেখতে পারতেছে না, আমার নেট অপি। এখানে দেখতেছি আরেকজনকে কিল কিল না নক, দুইজন নক ভাই, ফিনিশ দুইজন নক, এফএস আর ইএক্স এর ফাইট হইতেছে। এটা কোন এফএস, এটা তো আরেকটা লাইন আপ দেখতেছি, না 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 ইএক্স 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 আশেপাশে যাইতেছে, আপনার দেখতেছি এমএস এক্স এমএস এক্স আশা ঢুকে গেছে এখানে, এখানে দেখতেছি আরেকজন আছে টক্সিক FTW, নাইস নাইস নেম। এখানে BFL TX এর সাথে ফাইট হইতেছে, কই BFL আর TX কই, LGN SZ ওরা কি আদৌ আজকে BFL এইখানে, BFL কয়টা আছে, একটা প্লেয়ারই আছে, আচ্ছা একটা প্লেয়ারই মারছে না, ওকে টিম কিল বাই, নয়টা কিল নিয়ে নিছে ওরা তার মধ্যে, নাইস। লিজিয়ন রোটেশন দিতেছে, এখন জুনে ঢুকতেছে, আমরা যদি যাই এই ড্রপে দেখবো গিয়ে কি আছে ড্রপে। স্নাইপার টাইপার নিয়ে বসে আছে, দেখা যাক না, ওরা রোটেশন দিয়ে অনেক বেঁকে চলে আসে। তো আমরা যদি দেখি এফএস কে ভাই, ওরা কিন্তু কখন থেকে যে ভালো একটা পজিশন নিয়ে আসে, ওরা ওদের জাস্ট ওয়েট করবে আর কিল করবে, দ্যাটস ইট। এখন লিজিয়ন মেবি এই দিকে আসতে পারে, এফএস থেকে নিবে, ওদের পজিশন অনেক ভালো, ম্যান পাওয়ারও আছে। এখন আমরা দেখতেছি লিজিয়ন আশা ঢুকবে, এখন দেখা যাক ফাইটটা কেমন হয়, ওরা অলরেডি ডেকে ফেলছে, স্পট করে ফেলছে, চুইয়া স্প্রে হবে, দেখা যাক কি হয়। একটারে ফালাইতে পারে নাই, তারপরে দেখা যাক ফাইটটা কেমন হয়, গাড়িটা পাঠিয়ে এলাম নাই, এই গাড়িতে কেউ নাই, আমরা যাই এমকেজির কাছে, দেখি আমাদের এমকেজি ভাই কি করে। ওরা 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 এখন মানে ডিসিশন মেবি চেঞ্জ করে ফেলছে, ওরা যারা যাবে জুনে। এখানে দেখতেছি বাতিজার সাথে ফাইট হইতেছে ভাই, এখানে বাতিজার সাথে ফাইট 1971 এর হচ্ছে, কিন্তু আমি কেন ড্রপে গেলাম, দেখা গেছে বাতিজার দুইজন লোক এখানে, ওয়াও এবং ফিনিশ দেওয়া হয়ে গেছে, লাস্ট ওয়ান বাতিজার, সালমান ভাই নাকি, হ্যাঁ সালমান ভাই আছে, একা আছে, দেখা যাক কি হয়, পারবেন 1971 এর সাথে না কি হবে।
ইতিমধ্যে বাতিজা ফুল স্কোয়াড ওয়াইপ করে দিল 1971 তুমি হইলে তো পরে যাবা আমরা দেখতেছি কিন্তু এমএসএক্স কিন্তু জোনের মিডিলে চলে আসছে তারপর এসজেড ও কিন্তু আপনার দেখতেছি কয়জন আছে ওরাও কিন্তু তিনজন প্লেয়ার নিয়ে এখনো বেঁচে আছে টিম কিল টুর সাথে হেডেসের কয়টা প্লেয়ার হেডেসের একটা প্লেয়ার আছে টিম কোনো কিল নাই জিরো কিল এখনো নয়টা টিম আছে দেখা যাক কি হয় আর এখানে ভাই এই ওদের কিন্তু কপাল অনেক ভালো ওই যে এমএসএক্স এর ওরা কিন্তু দুইটা ড্রপের কাছেই পড়লো এবং কি জানি এই ড্রপটা কি ওরা লুটবে কি লুটবে না সেটা কি এমএসএক্স এর লাইন আপ না ওডি আমি জানি না এমএসএক্স এর সাথে দেখতেছি খেলতেছে এই যে এই ছেলে আমি জানি না কে তারপর ইয়ে তো দুইজন ছিল ওডি লাইন ভার্সাস এফএস এর দুইজন আগে চলে আসছে দুইজন পরে আসতেছে জুনের ভিতর ঢুকতেছে তার মূল লিজিয়ন কই থেকে আসা ঢুকে গেছে এইদিকে 1971 পিছন দিয়ে লিজিয়নকে মারবে দেখা যাক গাড়ি নিয়ে কিন্তু অলরেডি যাচ্ছে বাগি নিয়ে যাচ্ছে লিজিয়নের সামনে লিজিয়ন ফায়ার দিছে দেখে ফেলছে ভাই ওদের উচিত ছিল আস্তে আস্তে স্লো যাওয়া তারপর বুঝা তারপর ফায়ারটা দিলেই হয়ে যেত কিন্তু এখানে হেডেসের একটা পোলার জন্য অনেক ইয়ে হয়ে যাবে আমার খারাপ লাগতেছে কেন বিচারা কিন্তু এখানে একা কি করবে কোনো ফুট স্টেপ দিতেছে না জাস্ট হোল করে আছে পজিশনটা কিন্তু ওরা কিন্তু এখানেই থামছে ভাই দেখছেন একটা জিনিস ভাই আসলে হেডেসের এই প্লেয়ারটার কথা জানে না ওরা আসলে 1971 ওরা কোনো ফুট স্টেপই পায় না এখানে লিজনের সাথে কিন্তু ফাইট হচ্ছে লিজনের একটা প্লেয়ারকে নক দেওয়া হয়ে গেছে অলরেডি 1971 ওদের কাছ থেকে আমরা একটা ফাইট দেখলাম অনেক ভালো এখন দেখা যাক এই ফাইটে কী করে ওরা গাড়ির ভিতর দিয়ে ফায়ারের চেষ্টা এখানে কিন্তু এখন ইয়ে করা হয়ে যাবে ফ্রি ফায়ার এমএসএক্স ভাই কিন্তু লিজনের আরেকটা প্লেয়ারে ওইখান থেকে নক দিছে বুঝতে পারছেন ওরা কিন্তু মানে থার্ড পার্টি করছে দুইবার আগে করলে একটা এখন করলে আরেকটা আরে এই বিচারা হেডেসকে কিন্তু এখানে ফিনিশ করা হয়ে গেছে আসলে কিছু করার নাই লিজনের একটা প্লেয়ার রোটেশন দিয়ে এসজেড এর পাশে যাচ্ছে আই ডোন্ট নো ওয়াই ওদের তিনটা প্লেয়ার আছে একটা রোটেশন দিতেছে ভালো একজন একজন জোনে যাওয়ার চেষ্টা করতেছে জোনে ঢুকে দিতেছে একজন আর ওরা ফাইট নিবে রাকিব তুমি কাহা হও ওরাও গাড়ি নিয়ে চলে যাচ্ছে এখন ওরা ওদের কাছে গাড়ি আছে ওরাও চলে যাবে এখানে এসজেড দেখতেছি এসজেড এর তিনজন প্লেয়ার আছে ওরাও চলে যাচ্ছে ওরাও রোটেশন দিয়ে ঢুকবে ওরা একজোর সামনে পড়বে এখন একজোর থেকে আমরা দেখতে পারবো এখানে একটা ফাইট দেখি কি হয় এসজেড অনেক ভাই এখানে আছেন অনেক সুইচ করতেছে সিট তারপরে নদীতে এখানে দেখতেছি আমরা এফএস কিন্তু একটা কিল সিকিউর করে ফেললো মেবি এই যে ফায়ার দিছিল এটার এই সিকিউর করে ফেলছে ওদের দেখতেছি আমরা চারটা কিল ওরা কিন্তু ভালো একটা জুন পজিশন নিয়ে বসে আছে 1971 ঢুকে যাচ্ছে জুনে অলমোস্ট একজন ফলাই দিছে এমএসএক্স কি বলেন ওরা কিন্তু কখন থেকে একটা ভালো পজিশন নিয়ে বসে আছে দুইজন প্লেয়ার কিন্তু অনেকক্ষণ ধরে ও ভাই ওয়াটার নক এলজিএন এর আরেকজনকে নক দেওয়া হয়ে গেছে আমরা যদি যাই এলজিএন এর কাছে দেখতে পারবো এখানে এই দুইজন নক এখন একজন আছে কি করবে আরেকজন আরে এটা তো রিভাইভও দেওয়া যাবে না কারণ একজন এখানে কিছু করার নাই ওরা আচ্ছা আচ্ছা বুঝলাম না ওরা ক্লোজ হইতেছে কেন জোনে মরলেই তো হয় কিল দেওয়ার কি দরকার প্যারা নাই জোনে মরলেও তো কিল পাবে ও আচ্ছা এটা তো ঠিক দেখা যাক কি হয় আমরা যদি এফএস এর ভিউ থেকে দেখি আমরা যদি একটু ড্রোন ভিউ থেকে দেখি এখানে ফাইটটা তবে আমাদের এমকেজি ভাইকে ফিনিশ দিয়ে দিল
ফুল স্কোয়াড ওরা এখানে দুইজন আর একজন জলে গেছে এখানে আবার এসজেডও আছে কোন দিকে যাবে ওরা মানে কোনো ইয়া নাই এলজেনের ওই প্লেয়ারটা এলজেনের একটা প্লেয়ার আছে 6 নম্বর একজন নক করে দিয়েছে হ্যাঁ বিএফএল এর প্লেয়ারটা এখনো বেঁচে আছে ভাই এখনো আছে ভাই কই থেকে আসে ভাই কই থেকে কই আসে এসজেডও জোনে ঢুকতেছে এফএস কিন্তু একদম জোনে বসে আছে ভালো এখানে কিন্তু অনেক ড্যামেজ দেওয়া হয়ে গেছে 1971 এর একজনকে আর মাত্র 30 সেকেন্ড তারপরে তবে 1971 এর খবর আছে ওরা জুনে ঢুকতে হলে কিন্তু অনেক প্যারা হয়ে যাবে কিন্তু ওরা কিন্তু এরা কি জুনে হ্যাঁ এরা কিন্তু জুনে বসে আছে যদি গ্যানের টেনের দিয়া নক টক দিতে পারে এফএস এর এফএস কে তাইলে ওরা ঢুকতে পারবে তাছাড়া কোনো ওয়ে নাই ঢুকার এদিকে আসতে পারবে না ওরা ফালাই দিবে এখান থেকে দেখি কি হয় ওরা কিন্তু নিচ ধরে যাচ্ছে এখানে আবার এসজেডও আসছে এসজেড একটা ভালো পজিশনে এখানে নিয়ে নিছে জুনের ভিতর ভাই এই জুনে এখনও 6টা টিম অ্যালাইভ আছে বিএফএল এর এই প্লেয়ারটারে যদি আমরা আচ্ছা এখন দেখবো না এখানে ফাইট হইতেছে লিজেনে একটা প্লেয়ার ছিল ফিনিশ করা হয়ে গেছে কিল সিকিউর করে ফেলছে ভাই বিএফএল ওইখান থেকে কারে মারলো ও আর একটা প্লেয়ারে মারিয়ে দিল ভাই এখান থেকে কারে বেচারা ফিনিশ হয়ে গেল জুনে নক হয়ে গেল এর মধ্যে কিচ্ছু করার নাই আমরা এখানের ফাইটগুলা একটু ড্রোন ভিউতে দেখাই এফএস ফিনিশ দিয়ে দিয়েছে 1971 নাকি না 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 ওদের ফাইট এখনো চলতেছে ওদের ফাইট এখনো চলতেছে দুই টিমেরই একজন একজন নক টিম আছে তিনটা তার মধ্যে আমরা দেখতেছি 1971 এর ফুল স্কোয়াড আছে এফএস টু ম্যান আছে তারপর এসজেড এর আছে আপনার তিনজন তো আমার কাছে মনে হয় চিকেনটা এসজেড এর কাছে যাওয়ার সম্ভাবনা বেশি দেখেন এরা ফাইট করবে আর হ্যাঁ ওরা থার্ড পার্টি করে দিবে এখানে দেখতেছে তার মধ্যে অনেক গাড়ির গাড়ির ফাঁকে দিয়ে ট্রাই করতেছে বুলেট কানেক্ট করে দিয়েছে না দেখা যাক কি হয় একজন কিন্তু এই ব্রোকেন ওয়ালে চলে আসে অনেক ভালো একটা কাজ করছে ওকে একজনকে নক আর একজন কিচ্ছু করার নাই ওরেও মারা যাবে এখানে এফএস ওয়াইপ এখানে দেখছেন এসজেড কিন্তু এই চান্স নিছে কিন্তু এখানে কোনো লাভ হয় নাই কারণ এসজেড এর একটা নক হয়ে গেছে আর নক ওয়া কিন্তু ঠিক হয় নাই এই নকের জন্য ওরা চিকেন হারাইতে পারে ভাই কিচ্ছু করার নাই দেখা যাক কি হয় আরে নাইস শট ওকে সাদ ভাই অনেক সুন্দর নাইস নক বের করলো এখান থেকে আমরা দেখতে পারতেছি ওনার 1 এইচপি পিকটা না নেয়াই বেটার একটু হিল টিল করার পর পিক নেওয়া উচিত ইমন ভাই প্লেয়ার ভিউ আনো ড্রোন ভিউ দিও না নেট করা উচিত ছিল এইখানে একটা গ্রেনেড করলে মিনিমাম দুইটা প্লেয়ার নিয়ে আসতে পারতো যদি উনি স্নেক হয়ে আসতেছে তার মধ্যে সাদ ভাইকে আরবার নক বের করে ফেললো যদি আমরা ওনার অ্যাঙ্গেল থেকে দেখি কিছু করার নাই এটা যাক ওদের উপর পুশ হচ্ছে এসজেড একটা এসজেড ওদের জোনে আসতে দিতে পারবে ভাই গ্রোজা নিয়েও কোনো লাভ হয় নাই এমকে গ্রোজা নিয়ে কোনো লাভ নেই এখানে আমরা দেখতেছি 1971 এর কাছ থেকে অনেক সুন্দর একটা গেম প্লে আমরা দেখতে পারলাম ওরা কিন্তু এসজেড হারাইছে ইজি হ্যাঁ এসজেড ইজি চিকেনটা হারাইলো 1971 ওপি খেলছে অনেক ভালো স্নাইপার ভাই একটু কিল গুলো বলে ফেলেন সবাই একটু আমি ইয়ে করতেছি 1971 14 কিল এসজেড 5 কিল এফএস 4 কিল তারপর ওডিন 5 কিল বিএফএল 10 কিল এলজিএন 4 কিল এফএনএক্স কিউ 0 কিল এক্সো 5 কিল হেড 0 কিল বাতিজ 1 কিল এক্সো সেকেন্ড লাইনআপ 3 কিল তারপরে টিএক্স 1 কিল টেন ড্রাগন 0 কিল র‍্যাব 1 কিল এমজিএল 2 কিলস লেজেন্ড ডব্লিউএনএল 1 কিল টেন ড্রাগন নোকিয়া 0 কিল ওকে গাইজ আপনারা সবাই দেখতে থাকেন ইতিমধ্যে আমাদের সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে যাবে খুব শীঘ্রই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা আবারও আসতেছি সেকেন্ড ম্যাচ নিয়ে
সো গাইজ, ইতিমধ্যে কিন্তু ম্যাচ আমাদের স্টার্ট হয়ে গেছে। আমরা দেখতে পারতেছি মিরামার ম্যাচ। তো এখন হবে আমাদের মিরামার তো ওয়েলকাম ব্যাক, আমরা চলে আসলাম আবারও। এ রাকি পিং তো এই ম্যাচে তো ও পি পিং বহুত হার্ড মানে টু মাচ হার্ড। শেয়ার ইউর স্ক্রিন প্লিজ ব্রো। ইয়েস ব্রাদার, আই শেয়ার ইউ জাস্ট ইয়ো। বিনো ভাই কি লাইক করতেছে? সো এই ম্যাচ আমরা দেখতে পারতেছি ইন্টারনেটের অবস্থা মোটামুটি ভালো আসছে। সো আমি কি বিটরেট একটু বাড়াবো? আমি যদি একটু বিটরেট আপ করি দেখা যায় কি হয়। আমি কিন্তু এখানে একটু বিটরেট বাড়াই দিলাম। ওকে লেটস ডু ইট। আমরা ম্যাপ ওপেন করে দেখবো প্লেন যাচ্ছে, দেখি কে কোন জায়গায় নামে। রাকিব একটু কইছেন কে কোন জায়গায় নামে। তো আমরা দেখতেছি প্লেন ছোট করো পুয়ের। তো তাইকা ভাই বললাম ছোট করে পুয়ের তো তাইকা এলপোজের নিচের দিকে যাইতেছে প্লেন। তো এর মধ্যে দেখতেছি দুইটা স্কোয়াড নেমে গেছে এসজে। তো ওইটা কি হ্যাডস? হ্যাঁ তোরা মেবি বাতিজা, মেবি বাতিজাও নেমে গেছে এসজে, মেবি হিম পালাতে যাইতেছে। আর বাতিজাও যাবে ওদের সাথে। আবার ওইদিকে আপনার 1971ও যাচ্ছে। 1971 মেই এলপোজতে মেবি বিএফএল নামতেছে। আর 1971 মেবি ওই মাইনাস বা লাবেন, ওই যে লাবেন দিতা ওইদিকে যাইতে পারে। আপনারে কি বলা লাগে আসতে? সাথে সাথে চলে আসবেন বুঝেন না ভাই। আমি উপরে একটু কমেন্ট্রি প্র্যাকটিস করতেছিলাম ভাই। আমি যে কমেন্ট্রি কল্পনা করছি ওইটি করলে ভাই আপনার রাতারাতি ইউটিউবে হয়ে যাবে। করেন 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 করেন। হারি আপ হারি আপ। আরে ভাই করেন, আমার তো এমনিতে শরীর ভালো না। আমরা তো কেবি কাজ করতাম না, আপনি করেন। ঠিক আছে, কি হইতাছে এখন? সবাই নামছে প্লেনে থেকে। হ্যাঁ দেখতেছি পিকারতে দুইটা স্কোয়াড দেখতেছি আমরা, তিনটা স্কোয়াড। ও ভাই তুই 10 ড্রাগন আছে, এক্সো আছে, তারপর এটা কোন স্কোয়াড ভাই? ডব্লিউ এন এল, আই ডব্লিউ এন এল মেবি। ওদের এখন ফুল স্কোয়াড খেলতেছে। হ্যাঁ কই বাদ নেই। এন এল টপ টপে ছিল ওই ফার্স্ট, যে অনেক পয়েন্টে ডিফারেন্স ছিল প্রায় 20 টাইকা 25 মেবি। সো এই ম্যাচে আমার পিং কিন্তু অনেক কি আছে। এখানে আমরা কিন্তু বাতিজার সাথে কিন্তু খুব শীঘ্রই একটা ফাইট দেখতে পারবো। বাতিজার পাশে কে নামছে আমরা একটু যদি দেখি। হ্যাঁ তার মধ্যে নক দেওয়া হয়ে গেছে এমজিএল। বাতিজার একজনকে নক দিয়ে দিল। বলেন আপনি কোকো নাকি বাতিজার? কোকো নক টেন ড্রাগনের সাথে কিন্তু এখানে আরেকটা ফাইট হচ্ছে টেন ড্রাগনের সাথে। আইডব্লিউএনএল ফাইট, ওইটাকে আইডব্লিউএনএল। হ্যাঁ আইডব্লিউএনএল ফাইট চলতেছে এই টেন ড্রাগন ম্যাচ ওদের সাথে পিকারোতে। ওর একজনকে নক দেওয়া হয়ে গেছে অলরেডি। এখানে কারে নক দিছে? এখানে বাতিজার আরেকজনকে নক দিয়ে দিল। আমরা যদি এখন বাতিজার কাছে যাই, আমি বলি তো যে আমরা একসাথে মাল্টিপল ফাইট দেখাইতে পারবো না। যে কোনো একটা ফাইট দেখাও, ওইগুলা কিল ফিট পরে জানিয়ে দেওয়া হবে। একসাথে দুই তিনটা ফাইট কভার করা যায় না। ওকে বাতিজার কিন্তু দুইটা লাইভ আছে। আমরা এমজেএল এমজেএল এর ভিউ অ্যাঙ্গেল থেকে যদি দেখি ওদের, ওরা কিন্তু এখন তিনজন প্লেয়ার খেলতেছে। ওরা তিনজন খেলে ফোর ওপোনেন্ট ফোর চারজনের সাথে কিন্তু ওরা ফাইট নিল, তারপর দুজনকে নক ফিনিশ দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আমরা দেখতে পারতেছি। তবে দেখা যাক কি হয়। এসজেডও আছে ওদের আশেপাশে তিনটা স্কোয়াডে। হ্যাঁ এখানে কিন্তু আরেকজনকে নক দেওয়া হয়ে গেছে। আমরা যদি একটু এখানে যাই, কারণ এখানে এখন কোনো ফাইট হচ্ছে না। তো এখানে আইডব্লিউএনএন এর উত্তরা একজন, উত্তরা ওয়াইটি, উনি কিন্তু নক। এখানে দুইজন নক, আরেকজনকে নক দেওয়া হয়ে গেছে। এফএনএক্স কিউ কিন্তু এখানে আছে। কে নক দিল এটা তো বুঝতে পারছেন? এফএনএক্স কিউ দিছে, আমি কিন্তু কিলফিট খেয়াল করি নাই। টেন ড্রাগন আছে এখানে, এফএনএক্স কিউ আছে, তারপর আপনার আইডব্লিউএনএল এফ। ও ভাই টেন ড্রাগনের আরেকজনকে নক দেওয়া হয়ে গেছে এখানে।
দেখা যাক, উনি কিন্তু পুশ দিতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা রিভাইভ ধরবে এখানে। ওডিন কিন্তু লিংকন কে নক দেওয়া হয়ে গেছে। ওরা যদি যায় ওদের কাছে, ওরা কোন জায়গায় আছে? এইখানে ওই যে মন্টে মন্টে নেপো। এই স্কোয়াড কিন্তু অনেক ভালো খেলছে, এই স্কোয়াডটা কিন্তু আগের ম্যাচে অনেক ভালো খেলছে দুইজন। কালকেও রেভের সাথে একটা ছিলাম এইখানে, যেখানে র‍্যাপ পারে নাই ওইখান থেকে ওরা ওয়াইপ আউট হয়ে গেছে। আজকেও ওদের লিংকন ডাইরেক্ট লিংকন প্রথমে নক হয়ে গেছিল, নক হয়ে তো এখন দেখতেছি MSX ভাইও নক হয়ে আছে। তো দুইটা টিমের একজন একজন করে নক আছে। তো এখানে দুইটা স্কোয়াডে ফাইট চলতেছে, মেবি এই অর্ডিনার অর্ডিন নাকি এটা অর্ডিনি অর্ডিনার মেবি এখানে কিন্তু লিংকনকে নক ফিনিশ দেওয়া হয়ে গেছে অনেকের। ওয়ান এসপি এখানে স্মেশ ওয়াইট রিভাইভ হয়ে গেছে। এখানে কিন্তু আর একটা প্লেয়ার কিন্তু অনেক ভালো ব্যাকআপ দিল পিছন থেকে। আমরা যদি ওর ভিউইং অ্যাঙ্গেল থেকে দেখি অডিন সোহেল কিন্তু একাই আছে, 1v3 কি করতে পারবে? সো আমরা দেখি, দেখা যাক কি হয়। আমি বলবো বেটার ডিসিশন অফ ফল ব্যাক করে এই জায়গা থেকে চলে যাওয়ার, কারণ 1v3 করা একটু টাফ হয়ে যাবে ওর জন্য। যদি প্লেসমেন্ট পয়েন্টের প্রয়োজন হয় তাইলে একটু ফল ব্যাক করলেই ভালো হয়, যেহেতু ওদের ম্যান পাওয়ার অনেক বেশি। সবাই একসাথে আসলে একসাথে তিনজনকে মারা প্রায় ইম্পসিবল হয়ে যায়। তো দেখতেছি একটু একটু করে, মেবি ওডিন এইটা চাইতেছে একজন একজন করে প্লেয়ার মারার জন্য, যে একা যখন পাবে তখনই ফায়ার দিবে। দেখা যাক কি হয়। এখানে আমরা যাব আবার ইএক্সের কাছে, এখানে কিন্তু ইএক্সের সাথে ফাইট হচ্ছে, ইএক্সের আরেকজন নক হয়ে গেছে। এখানে এফএস এফএস এর একজন প্লেয়ারকে দেখতেছেন, মানে ইএক্সো ভার্সেস ইএক্সো ফাইট নাকি? হ্যাঁ, ওদের দুইটা লাইন আছে। আচ্ছা, এখানে কিন্তু থার্ড পার্টি করে দিল আইএন ডাবকি আইডব্লিউএনএল, কিন্তু থার্ড পার্টি করে কিন্তু আরেকটা কিল নিয়ে নিল ওরা সিকিউর। কিন্তু ওদের কিন্তু একটা প্লেয়ার লক আছে এখানে। তো বেসিক্যালি আমরা দেখতে পাই লাভ ট্রায়াঙ্গেল এখানে চলতেছে, এই কে কারের এই কাছে কে কার। অন্তত একটা প্লেয়ারের নক করলে এই টিমটা বের হয়ে যেত। ভাই স্নাইপার ভাই কই, কথাটা বলেন। স্নাইপার ভাই আপনি কি না দুরুম দারুম প্র্যাকটিস করলেন, এখন আইসা কিছু বলতেছেন না? স্নাইপার ভাই সব মিউট করে রাখছে এখানে। এখানে একটা প্লেয়ার ছিল, ওরে মেবি ফিনিশ দিয়ে দিল নাকি? বিস্কিট ভাই এখানে দেখতেছি নক হয়ে আছে, বিস্কিট ভাইরা নক দিয়ে দিছে। সিনেমেটিক ভিউ দেখলে আমরা দেখতে পারবো আছে কিনা। আমরা যদি এখানে একটু দেখতে পারবো। তার মধ্যে এখানে আছে আপনার IWNL, ওরাও এখান থেকে পিং তো এখন মোটামুটি ভালো আছে। ইলাহান হরের ওখানে রাকিব
on the download. দুইটা প্লেয়ার আছে মেবি ইয়ে হয়ে যাবে তো ইএক্সর কিন্তু ফার্স্ট লাইন আপের দুইজন প্লেয়ার আছে তিন নম্বর এইটের ইএক্সর দুইটা প্লেয়ার কিন্তু ওরা অ্যালাইভ এখনো আছে দেখা যায় কি হয় ওদের লেফটে এনিমি আছে কিন্তু ওদেরই কিন্তু আরেকটা লাইন আপ আছে এইখানে আমরা দেখতেছি টিম নাম্বার 15 সেকেন্ড লাইন আপ ইয়েকজর ওরা কিন্তু তিনজন এখনো অ্যালাইভ আছে এখানে দেখতেছি আই ডাব্লিউ এন এল এর একটা প্লেয়ার আছে ওরা টিম কিড সিক্স কিলের সাথে কিন্তু ওরা এখনো একজন প্লেয়ার অ্যালাইভ এখনো আছে স্টিল দেখা যাক এখানে এখনো স্টিল তিনটা প্লেয়ার তিনটা স্কোয়াড আছে দেখা যাক কি হয় এখানে যদি আমরা একটু বাতিজার কাছে যাই বাতিজার কিন্তু একটা প্লেয়ার আছে ওদের কিন্তু টিম কিল এক ওরা এক কিলের সাথে এখনো আছে এস জেড এর কাছে যদি যাই এস জেড এখনো এক কিলের সাথে আছে এক কিল আছে টিম কিল ফুল স্কোয়াড এখনো আছে ওদের এক কাউকে হারাতে হয় না এই ম্যাচে আমরা যদি হেডস এর কাছে যাই দেখি ওদের কিন্তু টিম কিল জিরো কিন্তু ফুল স্কোয়াড এখনো অ্যালাইভ আরেকটা প্লেয়ার হেডস এর কিন্তু এখনো জোনের বাইরে জুনে ঢুকতে হবে এখানে আমরা দেখতেছি এফ এস ড্রপের কাছে আসতেছে ওরা কিন্তু ড্রপ লুটবে আগের ম্যাচে ওদের একটা ভালো ফাইট আমরা দেখলাম তারপরও ব্যাড লাক চিকেন ডিনার আসে নাই আমরা দেখতেছি এখানে এ ডাব্লিউ এম এফএনএক্স কিউ কোন জায়গায় এখানে না না ওদের ওদের ফাইট চলতেছে না ওরা রোটেশন দিতেছে ওদের আসলে ওরা যেদিকে রোটেশন দিতেছে ওইদিকে কিন্তু টিএক্স আছে এর সাথে কিন্তু একটা ফাইট হওয়ার চান্স ওইদিকে আছে দেখা যাক কি হয় ওরা কিন্তু হিলিং করতেছে দুজন প্লেয়ার এখনো আছে লাইভ ফায়ার দিচ্ছে এখানে কিন্তু তিনটা স্কোয়াড এখনো আছে পিকারুতে কিন্তু এখনো তিনটা স্কোয়াড আছে ফুল স্কোয়াড না থাকলেও তিনটা স্কোয়াড আছে এখানে আমরা দেখতেছি বিএফএল ঢুকতেছে এম জি এল আছে এখানে বিএফএল ঢুকে গেছে জোনে বিএফএল এর পিছন থেকে কিন্তু 1971 আসতেছে বিএফএল এর জন্য এটা কিন্তু অনেক ইয়ে আসলে কি বলবো তো আমরা দেখি এখানে কি হয় এখানে কিন্তু অনেক ভালো একটা স্প্রে দেখতে পারলাম কিন্তু নক পেয়ার করতে পারলো না যদি ওনার কাছে যাই উনি কিন্তু ভালো একটা রোটেশন নিছে পজিশন পয়েন্ট ধরে রাখছে ভালো এখান থেকে যদি ভিউ আসে তাহলে উনি কিন্তু নক বের করতে পারবে ওরা কিন্তু ওপেন দিয়ে আসতেছে ওদের আরেকটা লাইন আপ উনি অলরেডি ক্রস করে ফেলছে রোড আমরা যদি যাই এফএস এর কাছে এফএস কিন্তু পিকাডোর আশেপাশে চলে আসছে এখন কিন্তু এখানে আরেকটা ভালো ফাইট আমরা দেখব যদি ওরা এখানে ফাইট নেয় তাহলে আমরা একটু ভালো ফাইট দেখবো এখানে দেখতেছি ইএক্সের আরেকটা প্লেয়ার কে ডাউন করে দেওয়া হয়েছে সেকেন্ড লাইন আপের মেবি ওদের কাছ থেকে দেখছি ভালো স্প্রে হ্যাঁ ওদের সেকেন্ড লাইন আপের তিনজন ছিল কিন্তু তিনজনের মধ্যে একজনকে নক করে দেওয়া হয়েছে রিভাইভ ধরে ফেলতেছে দেখা যাক কি হয় এখানে আমরা দেখবো স্টিল কয়েকটা টিম আছে এখনো এখানে আই ডাব্লিউ এন এল কিন্তু একটা প্লেয়ার ছিল মেবি ফিনিশ হয়ে গেছে ভালো একটা নক দেখতে পারলাম আমরা এখান থেকে কিন্তু একটা ভালো নক দিল তার নক ফিনিশ হয়ে গেল এখানে কিন্তু ওদের ফার্স্ট লাইন আপের একজন প্লেয়ারই আছে এখন উনি কি কিছু করার নাই রোটেশন দিতে হবে পিছন দিয়ে ফলব্যাক এখন পিছন দিয়ে ফলব্যাক দিলে কিন্তু দেখা যাচ্ছে এখানে এমকেজি বাইরে আছে এফএস এর ওরা ওই দিক থেকে ঢুকতেছে রোটেশন দিচ্ছে ভালোই ওরা যদি পিগাডুতে ঢুকে এখানে দুটা স্কোয়াড আছে ওরা কিন্তু কিলগুলা ভালোই নিতে হবে আমরা একটু এমকেজি বাইরে অ্যাঙ্গেল থেকে দেখব ওদের টিম কিল জিরো ফুল স্কোয়াড এখনো বেঁচে আছে ওদের থেকে আমরা ভালো একটা ফাইট দেখার আশা করতেছি এমজিএল কিন্তু রোটেশন দিচ্ছে
এখানে দেখতেছি আমরা টিএক্স আর এফএনএক্স কিউর একটা ফাইট হলে হতে পারে, কারণ ওরা সেম পাঁচ দিয়ে রোটেশন দিচ্ছে একসাথেই। সো আমরা যদি এখানে দেখি ওদের, যদি ওদের কাছ থেকে ভালো একটা ফাইট দেখে, ওরা যদি ওরা ফাইট নেয়, একজন জুনে ঢুকে গেছে অলরেডি, ফার্স্ট রোটেশন দিছে, সবাই রোটেশনে বিজি। আর এখানে আমরা দেখব এফএনএক্স কিউ, এটা কি আরেকটা লাইন আপ নাকি? এফএনএক্স কিউ ওরা ঢুকে গেল অলরেডি জোনের ভিতর। টিএক্স এর যদি দেখি, টিএক্স এর এখন ওরা জোনে ঢুকে নাই ওদের। তো এখানে একটা প্লেয়ার নক ফিনিশ দেওয়া হয়ে গেছে। এখানে দেখতেছি আমরা এফএনএক্স কিউ এখনো অনেক জোনের বাইরে, ওদের একজন টিমমেটকে হারালো। আমরা এখন এফএস এর কাছে যাই, যদি এখান থেকে আমরা দেখতে পারবো। আরে ইন্টারনেট, হোয়াট ইন্টারনেট, রাকিব আসো নি, হেডসের একজনকে নক। ও আচ্ছা, এটা জুনে মরছে, মেবি অফলাইন ঢুকতে পারে নাই। এখানে দেখতেছি এস জেডও ঢুকতেছে জুনে, বিএফএল কিন্তু এখনও ওরা রোটেশন দিচ্ছে, ঢুকে যাবে অল্প সময়ের মধ্যে, ওরা জুনে ঢুকে যাবে। আমরা যদি যাই ইএক্সর কাছে, এখান থেকে আরবার আমরা, ওদের কিন্তু তিনজন এখন অ্যালাইভ আছে, টিম কিল তিন। এখানে কিন্তু আর একজন ওদেরই ফার্স্ট লাইন আপের আরও একজন প্লেয়ার এইখানেই আছে। তো দেখা যাক, যদি ওনাকে পুশ দেয় তাহলে কোনো কোনো কিচ্ছু করার নাই, যদি ওয়ান বি থ্রি দিতে পারে। কিন্তু বিল্ডিংয়ে ঢুকে গেছে অলরেডি দেখা যাচ্ছে, দেখা যাক কী হয়। টিপিপি নিয়ে বসে আছে, দেখি আমরা এখানে একটা ফাইট দেখতে পারি। অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে, অলমোস্ট ক্লোজ হয়ে যাচ্ছে, তারপরও কোনো লাভ হয় নাই। ভাই ফাইনালি কিন্তু এখানে ওরা কিলটা সিকিউর করে ফেললো, লাভ ফ্রম এস জেড এন থ্রি ওয়াইও, লাভ ইউ ব্রো। ভাই শরীরের অবস্থা অনেক খারাপ, তাই আসলে কথা বলতে পারতেছি না ঠিক মতো। এখানে দেখতেছি আমরা বাতিচার কিন্তু এখন একজন প্লেয়ার এখনো অ্যালাইভ, উনি এখনো সার্ভাইভ করছে পজিশন পয়েন্টের জন্য। এখানে আমরা দেখবো 1971 এর কাছে যাই, যদি দেখি ওরা ফুল স্কোয়াড এখন অ্যালাইভ আছে। ওদের আশেপাশে এমজিএল আছে, তাও অনেক দূর, এখানে আমরা ওদের সাথে ফাইট দেখতে পারবো। এফএস কিন্তু ভালো একটা পজিশন নিয়ে নিছে, ওরা কিন্তু ড্রপ মানে দুইটা ড্রপই নিছে, মেবি দেখা যাক কী হয়। এমকেজি ভাই এখানে ঘুমাইয়ে কী করে। এখানে যদি আমরা হেডসের কাছে যাই, ওদের সামনে কিন্তু দেখতে পারতেছি এখানে এস জেড আছে। সো এখান থেকে আমরা একটা ফাইট দেখতে পারবো, যদি ওরা জুনের ভিতর ঢুকে তাহলে আমরা এখান থেকে একটা ফাইট দেখতে পারবো। টিএক্স কিন্তু অনেক রোটেশন দিয়ে জুনে ঢুকতেছে, ওদের একজনের কাছে M24 ইউজ করতেছে, দেখা যাক কে M24 চালাইতেছে। আচ্ছা এস জেড কে, এস জেড এর সাথে এখানে ফাইট নিচ্ছে M24 নিয়ে। আমরা একটু ওদের অ্যাঙ্গেল ভিউ অ্যাঙ্গেলে যদি যাই, ওরা কিন্তু জোনে রোটেশন দিয়ে দিচ্ছে, ওরা কিন্তু ফুল চারজন এখনও অ্যালাইভ, ওরা জোন ধরে ফেলছে, ভালো একটা পজিশন নিয়ে নিছে। ওদের সামনে কিন্তু আছে র্যাব, এখন র্যাবের সাথে ওদের ফাইট হলে হতে পারে। ও র্যাবের কিন্তু তিনজন প্লেয়ার এখনও আছে অ্যালাইভ। দেখ আমরা যদি একটু র্যাবের ভিউ অ্যাঙ্গেল থেকে দেখি, ওদের টিম কিল চার, এখনও তিনজন প্লেয়ার অ্যালাইভ আছে, ওরা জোনের ভিতর আছে। এখানে যদি আমরা এমজিএল এর কাছে যাই, এমজিএল এর তিনজন খেলছিল, একজন নক হয়ে ফিনিশ হয়ে গেল, টিম কিল টু নিয়ে এখনও তারা দুইজন প্লেয়ার স্টিল অ্যালাইভ আছে। 1971 এর রোটেশন দিচ্ছে, দেখা যাক কী হয়। ইএক্সও ওদের আসলে কী বলবো, কপালটাই খারাপ, এখানে একটা ভালো স্প্রে দেখতে পারলাম। Mm-hmm.
একটা ভালো এমজিএল থেকে একটা ভালো স্প্রে দেখতে পারলাম কিন্তু নক হয় নাই। আমরা যদি যাই বাতিজার কাছে একটা প্লেয়ার কিন্তু এখনও সার্ভাইভ করতেছে ওইখানে বসে। আমি বট হ্যান্ডেক্স ভাই বট। হ্যাঁ রে ভাই বট ভাই কি করব বলেন। সরি গাইস কি কোনো ফাইট হয় না কোনো কি হচ্ছে এফএনএস কিউ সাথে এখানে এফএসআর ফাইট গাড়ি টায়ার ফাস্ট করার চেষ্টা কিন্তু ফাস্ট হয় নাই। রাকিব কই তো মাতো না হানে হ্যালো আমি ও নাই ও ও আসলে আমি তো টিম 11টা টিম এখানে অ্যালাইভ 11টা টিম আছে 35 অ্যালাইভ জোন ক্লোজ পিএফএল জোনে ঢুকতেছে আমি এগুলা জীবনে করি নাই ফার্স্ট টাইম তো কি করবো আর ম্যাপ দেখি জোনের মিডিল নেয়া ট্রাই করতেছে পিএফএল কিন্তু এখানে একজনকে নক দিল। আমরা বিএফ এর কে M24 ইউজ করতেছে দেখি এখানে কিন্তু M24 দিয়ে আমরা দেখতে পারলাম নক এফএস কিন্তু এখানে আবার নক দিল আরেকজনকে আমরা এফএস এর এফএস এর একটা ফাইট হইতেছে দুইটা টিমের একজন একজন নক EXO কিন্তু ওরা ফার্স্ট থাকিয়া এখন পর্যন্ত ওরা কিন্তু ফাইটই নিতেছে ওরা কিন্তু শান্তি পায় নাই ওরা পিকাটতে নামছে ওদের ফার্স্ট লাইন আপ নামছে অনেক স্কোয়াড চারটা স্কোয়াড নামছিল ওইখানে এখানে দেখতেছি কাবির এক্স ভাই কে রিভাইভ দিবে এখন কাবির এক্স ভাই নক হয়ে গেছে ওনার কাছে কি কার 90 ছিল আচ্ছা স্নাইপিং করতে গিয়ে নক হয়ে গেছে আমরা আমাদের এমকেজি ভাই কি করে এমকেজি ভাই এখানে শুয়ে শুয়ে কি করে অল্পের জন্য কিন্তু নক হয় নাই এটা কিন্তু একটু ভুল একটা ডিসিশন ছিল এখানে শুয়ে একটু হিল করে কিন্তু আসতে পারতো বেচারা কিন্তু ওরা কিন্তু কিলটা সিকিউর করে ফেললো এস জেড এখানে EXO আর একটা প্লেয়ার নক করা কিচ্ছু করা নাই কিলটাও সিকিউর হয়ে গেল ওপেনে ওপেনে পড়ে গেছে ভাই কিচ্ছু করার নাই সামনে পিছে চারদিকে আসবে দেখতেছি FS কিন্তু BFL এর সাথে ফাইট করতেছে ওরা কিন্তু এখানে ভালো একটা স্প্রে দিচ্ছে রানিং গেম মারার চেষ্টা কিন্তু কানেক্ট করতে পারে নাই শরীরটা অনেক খারাপ ও ভাই ওটা নক কেন করলো এখান এস জেড মারলো আমরা একটু এস জেড এর কাছে যদি যাই এস জেড কিন্তু EXO কে ওয়াইপ করে দিল ফুল স্কোয়াডটাই কিন্তু ওয়াইপ করে দিল একটা ভালো ফাইট ওদের কাছ থেকে আমরা দেখতে পারলাম কিন্তু ওদেরকে আবার MGL কিন্তু ওইখান থেকে ফায়ার দিতেছে
আমরা যদি দেখি একটু এফএনএক্স কিউ একজন ভাই কিন্তু এইদিকে ক্লোজ হচ্ছে, এখানে একটা প্লেয়ার এখনো সার্ভাইভ করতেছে বাতিজার, এখানে গাড়ি দেখে ফেলছে, তার মানে বুঝে গেছে যে এখানে এনিমি আছে, ফুল টিমকে এখন বলে দিবে আর বাতিজা বাইকে আসা ইউনো। এখানে দেখতেছি র‍্যাবের অনেক নক হয়ে পড়ে আছে, ওদের কার সাথে ফাইট চলতেছে, স্ম্যাশ ওয়াইটি নক এরসের সাথে, এখানে 1971 র‍্যাবকে ওয়াইপ করে দিল নিমিশের মধ্যেই, শেষ র‍্যাব। এখন দেখতেছি ওদের আশেপাশে কিন্তু 1971 এর আশেপাশে যাইতেছে হ্যাটস, ওরাও কিন্তু এখন ফাইট নেওয়ার চেষ্টা করবে, একজন প্লেয়ার নক, ওরা কিন্তু জানে অলরেডি ড্যামেজ ছিল তাই চলে আসছে। সো এখান থেকে আমরা একটা ভালো ফাইট দেখতে পারবো, 1971 আসলে ওরাও জোনে নাই, ওরাও জোনে নাই, আমার মতে হ্যাটস যদি রোটেশন দিয়ে চলে যায় ব্যাক করে তারই ভালো, কারণ অল্প জায়গা জোনে ঢুকেই ফাইট নি। এখানে আমরা দেখতেছি এস জেড কিন্তু ভালো একটা পজিশন নিয়ে বসে আছে, তিনজন প্লেয়ার, টিম কিল চার, আশেপাশে দেখতেছি এফ এসও ঢুকে গেছে, এখন গাড়ি ওইখানে শুয়ে একটা স্প্রে হবে, শিওর হয়ে স্প্রেটা দিবে আমি শিওর, কারণ নখ দিতে পারলেই, হ্যাঁ ড্যামেজ খাইছে, আরে নাইস হেডশট লাগছে একটা, কিন্তু ওয়ান এইচপি করে দিছে তারপরও বেঁচে বলে যায় ভাই, হাউ ইজ পসিবল, গুড লাক টিএক্সের ফুল স্কোয়াড এখনো আছে, অ্যালাইভ আছে, প্যারা নাই। 1971 ওদের খেলাদের ভিউ থেকে যদি দেখি, এখানেও দেখতে পাচ্ছি আমরা বলো একটা ফাইট, বাচ্চার একজন প্লেয়ার ছিল ফিনিশ হয়ে গেছে, 1971 এর দুইজনকে নক দেওয়া হয়ে গেছে, ওর দ্বারা কিন্তু খুব ভালো একটা পজিশন নাই ওপেনে, তারপর জুন আর উপরে হ্যাডস আর এই আশেপাশে আরও স্কোয়াড, চারদিক থেকে ক্যাশ প্লে আসছে। আমরা যদি যাই এমকেজি ভাইয়ের কাছে, এখান থেকে আমরা এফ এস এর ভালো একটা ফাইট দেখতে পারবো, ওদের পাশে এস জেড আছে, বিএফএলও এখানে আশেপাশে আছে, বিএফএল এর দুইজন প্লেয়ার আছে লাইভ, এফএস কিন্তু ভালো একটা জোন পজিশন নিচ্ছে, কিন্তু একজন প্লেয়ার এত দূরে গেল কেন এটাই বুঝলাম না, যাই হোক ওরা কিন্তু তিনজনই জোনের ভিতর আছে, ভালো একটা পজিশন নিয়ে আছে, আমরা এফএনএক্স কিউর সাথে এফএক্স এর ফাইট তো হয় নাই, এখানে যদি আমরা এমজেল এর কাছে যাই, এমজেল এর দুইটা প্লেয়ার ছিল, একটা প্লেয়ার নক, রাকিব হইব, এখানে কিন্তু হেডসেট দুইটা প্লেয়ার এখনো আছে, কিন্তু ফিনিশ হয়ে গেল, লাস্ট প্লেয়ারটা আছে, উনি এখন ফল ব্যাক করার চেষ্টা, কি পারবে ফল ব্যাক করতে, ওনার সামনে কিন্তু এমজেল এর দুইজন প্লেয়ার এখনো অ্যালাইভ, আসলে বিচারা কিন্তু অনেক ভালো একটা কাজ করছে ফল ব্রেক দিয়ে, আমার মতে অনেক ভালো একটা কাজ করছে, যদি টিকতে পারে ভাই বাকিটা উল্টে তো শেষ, সর্বনাশ ঘটে গেছে, লল কিচ্ছু করার নাই, এখানে এস জেড কিলটা সিকিউর করে নিল, আমরা দেখলাম এস জেডের কাছ থেকে। 1971 কিন্তু
মানে টিএক্স এর প্লেয়ার কে মারে মারে ঢুকতেছে অনেক ভালো একটা স্প্রে দিল এখানে ক্লোজ রেঞ্জের ফাইটটা অনেক ভালো লাগছে লাস্ট প্লেয়ার আছে কি করবে দেখা যাক এখানে কিন্তু টিএক্স কে ওয়াইপ করে দিয়েছে কিন্তু ওরাও ফুল স্কোয়াডটা ওয়াইপ হয়ে গেছে আমরা কিন্তু ভালো একটা ফাইট এফএস এর কাছ থেকে দেখতে পারতেছি এফএস কিন্তু এখানে ভালো একটা ফাইট করলো দেখলাম মানে ওরা জুনের জুন দখল করে আছে কাউরে জুনে ঢুকতে দেয় নাই চারদিক থেকে ওরা চারজন ছিল ফায়ার দিয়ে সব ব্লক করে দিছে এখন তিনটা স্কোয়াড এলাইভ এমজিএল এর দুইজন তারপর এমজিএল এর একজন এলাইভ এসজেড এর আমরা যদি দেখি দুইজন আর এফএস এর ফুল স্কোয়াড নাকি দেখা যাক কি হয় কে চিকেন ডিনারটা বের করতে পারে এখন আমরা দেখবো ফোর বি টু ফাইট দেখা যাক ফাইটটা কেমন হয় আরে বাইরে নক দেওয়া হয়ে গেছে এখন তো আসা পুশ তো 100% পুশ ইতিমধ্যে চিকেন ডিনার আমরা দেখতে পারবো আর বেশি সময় নাই আসলে ওনাকে এখন দিবে তো আর কিছু করার নাই কি করবে একা বেচারা ভাই তাও একজনকে নক দিছিল তাও লাভ হয় নাই এখানে দেখতেছি আমরা চিকেন ডিনারটা কিন্তু এফএস চিকেন ডিনার নিল তো এখানে দেখতেছি আমরা এফএস চিকেন ডিনার নিছে এস জেড নিছে 6-7 কিল তারপর দেখতেছি এমজিএল নিছে 2 কিলে চিকেন কি বলি তারপর 4 নম্বরে আছে বিএফএল 1 কিলের সাথে 5 নম্বরে আছে 1971 আগের ম্যাচে ওরা চিকেন ডিনার নিছিল এই ম্যাচে 5-6-7 কিল করছে আর এখানে দেখতেছি টিএক্স করছে 3-4 কিল করছে টিএক্স 6 নম্বরে 7 নম্বরে আছে এফএনএক্স কিউ করছে 2 কিল 8 নম্বরে আছে হ্যাটস 0 কিল 9 নম্বরে আছে বাতিজা 2 কিল 10 নম্বরে আছে র্যাব করছে ওরা 4 কিল 11 নম্বরে আছে ইএক্সও ওরা করছে 4 কিল 12 নম্বরে আছে ইএক্স অর ফার্স্ট লাইন আপ মেবি ওরা করছে 3 কিল 13 নম্বরে আছে আইডব্লিউএনএল ওরা করছে 6 কিল 14 নম্বরে আছে ওডিন ওরা করছে 1 কিল 15 নম্বরে আছে টেন ড্রাগন ওরা 0 কিল তো গাইজ নেক্সট ম্যাচে আবার আসতেছি আপনারা নেক্সট ম্যাচের জন্য ওয়েট করেন ফাইনাল ডে ট্যুর ম্যাচ উপর নিয়ে আসবো এবং আই এম সো সরি কারণ আমি কমেন্টারি আসলে তো ভালো করে করতে পারি না জাস্ট খেলাটা দেখাইলাম এটাই তো আসতেছি আবার নেক্সট ম্যাচ নিয়ে ততক্ষণ আপনারা ওয়েট করেন Don't you think we're done?
ওকে আমরা চলে আসলাম আবারও বিকেন্ডি ম্যাচ হবে এখন ম্যাচটা বিকেন্ডি হবে তার মানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাহলে তো 8 ম্যাচ দিতে আসলা ইমন ভাই বিকেন্ডি যখন আছে কালকে তিনটা আজকে তিনটা স্যার 8 ম্যাচ হইতো আছে মজুরি লনে 8 ম্যাচ আজকে আর টাইম আছে না ভাই কয়টা বাজে মানছে কি দা বাতু থাইতো না আরো আগে আজম তো বুঝলাম না স্নাইপার ভাই কই গেল হঠাৎ করে তো ইতিমধ্যে ম্যাচও স্টার্ট হয়ে গেছে আমি তো ভাই বিপিএন কানেক্ট করিয়া স্পেক্টিং করা লাগে অনেকদিন পর উইকেন্ড দিতে কোনো আমাদের মধ্যে আবারও ফিরে এসেছে উইকেন্ডে কোনো একটা কারণে বা পাবজি ডেভেলপাররা ছিল যাতে আরো ভালো এক্সপিরিয়েন্স প্লেয়াররা পায় উইকেন্ডে অনেক নতুন নতুন জিনিস অনেক কিছু অ্যাড করা হয়েছে যা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কি কি অ্যাড করা হয়েছে আমি এইসব নিয়ে রিসার্চ করি নাই তো টিম টোটাল কয়টা ইমন ভাই টিম দাঁড়াও আমার তো দেখি নাই টোটাল 15টা টিম ফাইভ অ্যালাইভ প্ল্যান দেখতে পাইতেছি আমরা মিল মিলনার নাকি না আরে স্ক্রিন ফুটো মিলনার মিলনার ওকে মিলনার টাইকা ডাইনো পার্ক ডাইনো পার্ক ডাইনো পার্ক টাইকা শেষ হইতেছে ডোব্রো ম্যাচ তো রয়েছে ও ভাই আমরা তো ইতিমধ্যে দেখতেছি এখানে হেডস এফএস তারপর এজেড ওরা একসাথে তিন তিনটা স্কোয়াড কিন্তু একসাথে নামতেছে মেবি একটা উইনারিতে যাবে আর একটা বলবো নাতে মেবি কেউ কোনো একটা টিম যাবে বলনোভা বলনোভা এখানে দেখতেছি বিলার দিকে রোনা দিল বাতিজা রে তারপর ইএক্সো তারপর এখানে দেখতেছি আমরা টিএক্স কিন্তু বিহারের এই দিকে গেল ওরা হয়ে যাবে তারপরে এখানে দেখতেছি আমরা আইডব্লিউএনএল যাবে না ওরা হ্যাঁ ওরা মেবি ওখান থেকে ইয়ে করে দিছে এখানে এক দুই তিনটা টিম তিনটা টিম এখানে 1971 MGL সরি চারটা টিম তারপর FNXQ তারপর BFL ওরা একসাথে এই দিকে যাচ্ছে মানে এই পাশে পোর্ট এই দিকে যাবে মেবি 1971 আর এখানে আমরা দেখতেছি একটা ফাইট হয়ে যাচ্ছে অলরেডি একজনকে বাতি যার একজনকে নক ফিনিশ অলরেডি দেওয়া হয়েছে এত তাড়াতাড়ি ফাইট নাইস দেখা যাক কি হয় আসলে দুজন চলে আসছে কিচ্ছু করার নাই নিয়ন্ত্রক পাতিজার আরে একজন আছে গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা কিন্তু কিচ্ছু করার নাই এখান থেকে বাতিজা ওয়াইপ আউট হয়েছে উইকেন্ডের ম্যাচ টাইকা 15 নম্বরে ওরা ওয়াইপ আউট হয়েছে 0 পয়েন্ট নিয়ে চল ওরা লবিতে এখন এখন এদের আশেপাশে কিন্তু ইয়েগুলোর তিনটা প্লেয়ার এখনো আছে আমরা যদি IWNL এর কাছে যাই এখানে ওদের আশেপাশে কিন্তু আর একটা স্কোয়াড আছে আর এই স্কোয়াড কোন স্কোয়াড দেখি তো একটু ওদের আশেপাশে আছে ওডিন MSX এরা ওডিনের দুটো প্লেয়ার MSX ওডিন আর IWNL ওডিন ভার্সেস IWNL তো 1971 একটা ফাইট হইতেছে MGL এর সাথে দেখো তো MGL এর একটা নক ফিনিশ হয়ে গেছে ইন্টারনেট এই যে আর MGL এর মেবি পুরো স্কোয়াড শেষ যেহেতু আমরা 15টা টিম ছিল এখন বাতি জায়গা কার ফাইট কোন জায়গায় দেখাবো এখানে দেখতেছি এফএস এর ফাইট হইতেছে মানে হেডস এর কিন্তু একজনকে নক করা হয়ে গেছে কানন হেডস খানকে নক করা হয়ে গেছে এখানে আমরা দেখতেছি এফএস ভার্সেস হেডস এর একটা ফাইট ওরা কিন্তু হেডস কিন্তু তিনজন খেলতেছে তো আমরা এখানে যদি দেখি
ফেসের ভিউইং অ্যাঙ্গেল থেকে ওদের তো বালাটা পজিশন কিন্তু জানে কি নক পরে আছে দেখতেছে কিন্তু ফিনিশ সিকিউর কিল সিকিউর এখনো করতেছে না দেখা যাক কি হয় টু বি ফোর একটা ফাইট আমরা দেখবো এফএস কিন্তু হেডসকে ওয়াইপ করে দিল ওয়াইপ করে ওরা কিন্তু ফুল এরিয়াটা ধরে নিয়ে আসে একাই এখানে আমরা দেখতেছি ইএক্সর আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না ইএক্সো ভার্সেস ইএক্সোর ফাইট কেন মানে আগের ম্যাচেও দেখলাম এখনো দেখতেছি ভাই লাইক সিরিয়াসলি সেই আর বিএফএল এর এখানে একটা ফাইট হওয়ার চান্স আছে কারণ ওরা খুব ক্লোজে আছে একজন আরেকজনের ওরা চারজন এক গাড়িতে করে ওরা চলে যাচ্ছে ওরা জুনে ছিল তারপরও এদিকে যাচ্ছে এদিকে তো বিএফএল আছে ফাইট নেবে মেবি দেখি আমরা কি করে ওরা ওরা হাই গ্রাউন্ড ধরে নিল এখান থেকে মেবি আমরা একটা ভালো ফাইট ওদের দেখতে পারবো ফাইট না নিয়েই চলে যাচ্ছে আমরা দেখতেছি এফএনএক্স কিউ ওরা এখানে আছে আমরা একটু দেখবো টেন ড্রাগনের কাছে যদি যাই ওরা কিন্তু একজন গাড়ি নিয়ে আগাচ্ছে জুনের দিকে রোটেশন দিছে পিনো গেমিং ওইটি ওপি কাস্টিং ব্রো কিপ ইট আপ হে হে পিনো ভাই আরে আমি তো ভাই এগুলো পারি না ফার্স্ট টাইম তাও শরীর খারাপ কথাই বলতে পারতিস না কি যে একটা অবস্থা ওই দেখো হোয়াট এ টিমমেট এখানে ওনাকে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে ভাই মেবি অফলাইন নাকি বুঝতে পারতেছি না আসলে অফলাইনে ১৯৭১ এর কাছে যদি আমরা যাই এখানে কিন্তু ভাই এটা বুঝলাম না এফএস মারলো কখন এখন দেখায় কিল ফিট
fucker. সবাই কিন্তু এখন রোটেশন দিয়ে জুনে ঢুকতেছে, তো এফএনএক্স কিউর আশেপাশে আছে, বিএফএল আছে, তারপর র্যাব আছে, তারপর 1971 ইএক্সও টেন্ড্রাগনও আস্তে আস্তে ঢুকতেছে। এফএসও রোটেশন দেওয়া স্টার্ট করে দিল। এইদিকে আমরা দেখতেছি এসজেডও রোটেশন দিতেছে। তো ইএক্স এর সাথে ফাইট থেকে আমরা এখানে স্কোয়াড ওয়াইপ করে দিল ভাই। ইএক্স ভার্সেস ইএক্স আমরা দুইবার দেখলাম ওদের ফাইট, কিছু করার নাই, ওরা ওরাই ফাইট করে। টিম কিল 4, তিনজন প্লেয়ার খেলছে, দুজনে লাইফ এখনো স্টিল, একজন টিমমেট ওরা হারাই ফেলছে। আমরা দেখতেছি এফএস কিন্তু রোটেশন দিতেছে। আচ্ছা আচ্ছা, ওদের কিন্তু মার্চে নকও দিয়ে দিছে। আমরা দেখতেছি ওদের সাথে অনেক ভালো ফাইট হচ্ছে। এখানে কিন্তু 1971 ইএক্সর আরেকটা লাইন আপকে ওয়াইপ করে দিল। তো এফএস ড্রপের আশেপাশে আছে, ওরা মেবি ড্রপ করবে। ভাই বড় লোকে আর বড় লোকে গাড়ি ভাই। হ্যাঁ, ওরা ড্রপ লোড করবে। ড্রপে কি আছে আমরা যদি একটু দেখি, ড্রপে আছে লাইট মেশিন গান। ওকে, ড্রপের আশেপাশ দিয়ে কিন্তু র্যাব আছে, ওরাও আসতেছে এফএস এর পাশে, তো বেশি দূরত্ব না ওদের। ওরা গাড়ি নিয়ে রোটেশন দিচ্ছে। আমরা যদি একটু র্যাবের অ্যাঙ্গেল থেকে দেখি, ওরা কিন্তু এই জায়গা হোল্ড করে রাখছে, আর ওই পারে আছে এফএস। দেখা যাক ওদের মধ্যে একটা ফাইট হলে হতে পারে। এসজেড রোটেশন দিয়ে জুনে ঢুকতেছে। এখানে আমরা যদি দেখি টিএক্স কিন্তু এখনও জুনের অনেক বাহিরে আছে, ওরা আস্তে আস্তে রোটেশন দেওয়া স্টার্ট করে দিছে, ওরা জুনের ঢুকে যাবে। আম সরি ফর দ্যাট, আমার ইন্টারনেটের অবস্থা অনেক খারাপ, তাই আসলে স্পেক্টিং মানে খুব গ্লিচ। এখানে কিন্তু এফএস ভালো পজিশন নিয়ে আছে, টেন্ড্রাগনও ভালো পজিশন, এফএনএক্স কিউ ভালো পজিশন নিয়ে আছে, বিএফএলও একটা ভালো পজিশন, র্যাবও একটা ভালো পজিশন নিয়ে আছে। দেখা যাক এখন কি হয়। ওরা তো একটা ভালো পজিশনে ছিল, তারপরও কিন্তু ওরা জুনের মিডিল ধরতেছে, কারণ বিকেন্ডিতে কিন্তু জুন বেশিরভাগ পানির সাইড নেয়, তাই ওরা আসলে ওইদিকে চলে যাচ্ছে। দেখা যাক কী হয়। এখানে আমরা যদি দেখি এফএনএক্স কিউ, ওরা কিন্তু হোল্ড করে এখনও এখানে বসে আছে, ওদের আর কোনো প্যারা নাই, ওরা রোটেশন দেবে জুন দেখে। ভাই এই কাস্টিং বাস্টিং ভাই কি করব বলেন, আমি তো পারি না ভাই, জাস্ট বলতেছি কে কোন জায়গায় যায় না যায় এটাই আর কি। ভাই এখানে টেন্ড্রাগনের একটা ফাইট দেখি, টেন্ড্রাগন এখানে একজনকে নক করে দিল। আমার স্পেক্টিংয়ের এই প্রবলেম, লাইক সিরিয়াসলি নক ফিনিশ দিয়ে দিছে দেখতেছি।
এটা সমস্যা আমি তো কারবার এফএসও ফাইট করতেছে কোনটা রাইকা কোনটা দেখাই ওকে এনে কিন্তু এফএস আরেকজনকে নক করে দিল আর এমকেজি ভাই কিন্তু ইয়েরে নক করে দিছে দেখতেছি আমরা না কিন্তু এখন এফএনএক্স কিউ ওদের আশেপাশে আসছে ওরা কিন্তু এই করে হোল করে এই করে কিন্তু পজিশনে আছে ওরা কিন্তু জানে না মেবি দেখা যাক কি হয় আমরা যদি একটু ওনার কাছে যাই দেখি বিচারা এখানে কিন্তু ক্যাম করে এখনো বসে আছে স্টিল এটা এটা কোনো ইয়ে লাইক সিরিয়াসলি নাইস না টিমমেট কিন্তু ওইখান থেকে কাভার দিতেছে আমরা যদি দেখি কি করার নাই উনি যে পজিশন নিয়ে বসে আছিল ভাই ওরা একসাথে আসছে কিছু করার নাই কিন্তু আমরা যদি টিএক্স এর কাছে গিয়ে দেখি ওদের অবস্থা টিম কিল জিরো চারজন প্লেয়ার এখন অ্যালাইভ আছে আর জোনে ঢুকে গেছে আমরা যদি দেখি বিএফএল ওরা জিরো টিম কিল চারজন প্লেয়ার স্টিল অ্যালাইভ কোনো ফাইট হচ্ছে না এখানে একটা ফাইট হওয়ার চান্স যদি এস জেড যদি এই দিকে পাঠাতে পারবো এখানে দেখতেছি টেন ড্রাগন যাচ্ছে 1971 এর পাশ দিয়ে ওরা কিন্তু স্প্রে দিছে কিন্তু ওরা চলে গেছে নাকি থামছে এখানে ওরা থামে নাই ওরা কিন্তু চলে যাচ্ছে এফএস আরবার গাড়ি নিয়ে কি করবে রোটেশন আরবার দিবে ওরা সো ভাই যারা যারা দেখতেছেন আসলে কিছু মাইন্ড করবেন না আমি আসলে এই কাস্টিং করতে পারি না তারপরও আমি ট্রাই করতেছি আমি জাস্ট খেলাটা আপনাদেরকে দেখাইতে ট্রাই করতেছি আর কিছুই না আর তাছাড়া ভাই শরীরের কন্ডিশনটাও ভালো না এখানে আমরা দেখতেছি এস জেড কিন্তু এইদিকে আসছে টেন ড্রাগনের কাছে কিন্তু নক করার চেষ্টা কিন্তু নক করতে পারে নাই দেখা যাক আর কিন্তু চলে গেছে ওদের আরেকজন প্লেয়ার কিন্তু এখানে মানে ক্লোজই আছে যদি দেখি ওরা ফাইট যদি নেয় এখানে এখানে কিন্তু রেবো গাড়ি নিয়ে রোটেশন দিতেছে এখানে তো তিনটা স্কোয়াড কি একটা ঝামেলা জেট কিন্তু এখান থেকে চলে যাচ্ছে কারণ ওরা যদি এখানে থাকে আমরা যদি একটু রেবের লিংকন বাইকে দেখি ওরা কিন্তু এফএস এর আশেপাশে আছে দুইজন আর এস জেট ওরা কিন্তু দুইজন দুজন করে আছে দেখা যাক ওরা কি ভালো একটা ফাইট বের করতে পারেন এখানে দেখতেছি আমরা এস জেট কে ওয়াইপ করে দিছে নাকি এস জেট এর একটা প্লেয়ার এখানে নক ফিনিশ হয়ে গেছে আর এস জেট এর দুইটা প্লেয়ার এখানে আছে এখনো আমরা এফএস এর অ্যাঙ্গেল থেকে যদি দেখি ওরা কিন্তু একটু মিডিল ভালো একটা পজিশন নিয়ে আছে চারদিক কিন্তু ওদের এই অ্যাঙ্গেলে আছে ওরা চারদিকে দেখতেছে সবাই সব দিক দেখতেছে রেবের আরও দুইটা প্লেয়ার গাড়ি নিয়ে আসলো ওরা স্প্রে দিবে এবং অনেক
কে নক করে দেওয়া হইছে এখানে কিলো সিকিউর করা হবে আমরা এখানে ভালো একটা স্প্রে দেখতে পেলাম R4 King X এর ভালো একটা স্প্রে উইথ AKM এর সাথে ভালো একটা স্প্রে দেখতে পেলাম আমরা R4 King না রং বাদ এক এর কাছ থেকে আমরা একটা ভালো স্প্রে দেখতে পেলাম AKM এর এখানে রেবের একটা প্লেয়ার কে ওরা হারাই ফেললো ওরা কিন্তু পুশ দেয়ার চেষ্টা করতেছে দেখা যাক কি হয় পুশ দেয়ার ট্রাই করতেছে এই যদিও এই ওদের পুশ দিতে হলে ওপেন এরিয়া দিয়ে আসতে হবে এই রেবের কাছে আমরা যদি রেবের অনুভূতিটা দেখি ওদের ভিতরে কি চলছে ওরা পুশ খাবে ওরা কিন্তু ওপেনে ঘোরাফেরা করতেছে রেবেক্স স্ম্যাশ ওয়াইটি ওপেনে তারপর লিংকন ভাই ভিতরে আছে বিস্কিট ভাই ওরা ভিতরে এখন কিন্তু ওরা ইতিমধ্যে পুশ দিয়ে দিছে দেখা যাক কি হয় গ্রেনেড কুক করতে রেবেক স্কিট না কোনো কোনো ড্যামেজ হয় নাই তো এমকেজি ভাই এখানে আগাইতেছে থ্যাংক ইউ N3 ইয়োর গেমিং ভাই এখানে দেখতেছি আমরা এমকেজি ভাই ও ভালো একটা নক দিল স্ম্যাশ কে ভালো একটা নক করলো কিন্তু রেবের ফুল স্কোয়াডই ওয়াইপ হয়ে যাবে লিংকন ভাই এখনো অ্যালাইভ আছে কিন্তু দেখা যাক কি করে আরে আরে এখন দেখলাম আমরা এখানে রেব আরবার অনিমিশে ওয়াইপ হয়ে গেল কিন্তু এখানে 1971 কিন্তু ওদের আশেপাশে চলে আসতেছে 10 ড্রাগন রোটেশন দিচ্ছে এফএস এর যদি আমরা কিল দেখি ওরা কিন্তু 10 কিল অলরেডি ভাই 10 কিলের সাথে এখনো ফুল স্কোয়াড এখনো অ্যালাইভ ওরা কিন্তু অনেক ভালো গেম প্লে আমরা ওদের কাছ থেকে দেখতে পারলাম আমরা যদি দেখি এখানে কিন্তু জুনের সেন্টারে আছে টিএক্স আছে বিএফএল আছে তারপর 10 ড্রাগন ওডিন তারপর এফএনএক্স কিউ এখনো আসে নাই এফএনএক্স কিউর একটা প্লেয়ারই মেবি আছে অনেক দূরে এখনো বসে আছে জুন এজ ধরে খেলবে এখানে দেখতেছি আমরা 10 ড্রাগনের একজনকে নক করা হয়েছে ওডিন ওডিনের কাছ থেকে যদি আমরা একটু ভিউ নেই দেখতে পারলাম অনেক ড্যামেজ কিন্তু নক করতে পারে নাই এখানে কিন্তু 10 ড্রাগনের একজনকে নক করা হয়ে গেছে ফিনিশ করা হয়ে গেছে এখানে কিন্তু দুই তিন দিক থেকে ফাইট হচ্ছে এখানে যদি আমরা দেখি এফএস এর কাছে কিন্তু গাড়ি একটা চলে আসে নাকি না ওরা ফাইট করতেছে এমকেজি ভাই উইথ AWM দেখা যাক এখানে কি হয় এখানে আমরা দেখি 10 ড্রাগনের কিন্তু একটা প্লেয়ার নক আর রিভাইভ কি ধরতে পারবে কিন্তু আরে ভাই আরে ভাই আরে ভাই বেচারা ফাইসে গেছে আল্লাহ এটা কি হইল আল্লাহ এফএস ওরা কিন্তু ভালো একটা পজিশন এখনো আছে কিন্তু জোনের ভিতর ঢুকতে হবে চারদিকে মারামারি চলতেছে এখনো সাতটা টিম অ্যালাইভ আছে আমরা যদি দেখি টিএক্স এ কিন্তু একটা কিল ওরা তিনজন আর একজনকে নক করে দেওয়া হয়েছে এখানে কি বলবো আর ও ভাই এমকেজি ভাই কিন্তু AWM এর পাট্টাসে হেডশট মার দিয়া ইহাপে আমরা যদি একটু দেখি এফএস এর বিয়িং অ্যাঙ্গেল থেকে তাকে মিউট খানে আল্লাহ ইন্টারনেটের অবস্থা ভাই মানে শিফট করার সাথে সাথে ইয়ে হয়ে যায় এখানে দেখতেছি বিএফএল এর বিএফএল আর টিএক্স এর ফাইট
একজন নক করে দিছে টিএক্স ম্যাডম্যাক্স কে নক করা হইছে এখান থেকে আমরা দেখতেছি বিএলএফ বাইপার ভাই গাছে ইউএমপি 9 ক্লোজ রেঞ্জে ইএমপি 9 বিস্ট এখানে দেখতেছি বাইজন 6x এর স্প্রে আমরা এখানে কিন্তু 1971 আছে ওদের আশেপাশে নিচে আছে এফএস আসলে জুনিয়র মিডল পয়েন্টটা এখন কার হাতে জুনিয়র মিডল পয়েন্ট আছে আমরা যদি দেখি একটু আমরা এখানে দেখতেছি এমএসএক্স ওরা কিন্তু জুনিয়র মিডল পয়েন্ট ধরে আছে যদি ভালো একটা পজিশন ধরে হোল্ড করতে পারে ওরা তিনজন এখনো অ্যালাইভ আছে দেখা যাক কি হয় নিচে কিন্তু 1971 একটা প্লেয়ার মেবি স্পট করে ফেলছে আরে অল্পের জন্য নক হয় নাই ভাই কি কপাল আমার মতে এখানে একটা গ্রেনেড করা উচিত একটা গ্রেনেড যদি করতে পারে তাইলে ওকে নক করা হবে কিন্তু এখানে যদি দেখি আমরা 1971 কিন্তু ভালো একটা পজিশন নিয়ে বসে আছে পাথরের মানে ব্রিজের নিচে খুব ভালো একটা পজিশন নিছে কারণ আচ্ছা পজিশন নিয়ে কোনো লাভ হয় নাই ওরা জোন পায় নাই কিন্তু একটা প্লেয়ার পাইছে ওদের এই প্লেয়ারটা ভালো একটা পজিশন নিছে এই ধরে রাখবে এখানে যদি আমরা যাই টিএক্স এর কাছে জোনে জোনে ঢুকতে হবে এফএস এর এসজেড এর তারপর এফএন কিউ এসজেড কিন্তু এসজেড এর এসজেড কিন্তু এখন অনেক বাইরে আছে ওরা দুইজন প্লেয়ার ওরা কিন্তু জোনে ঢুকতে হবে অতি তাড়াতাড়ি এবং এডব্লিউএম এর একটা শট এখানে দেখলাম আমরা এমকেজি ভাই কাছ থেকে আমরা যদি দেখি উনি ওম দিয়ে খুব ভালো একটা শট মারছে দেখা যাক কি হয় হেডটা তো রিভাইভ হয়ে যাচ্ছে এখানে পিছনে কিন্তু বিএফএল চলে আসছে বিএফএল আয়সা কিন্তু নক করে দেওয়া হয়েছে এখানে কাবির এক্স ভাই কেএফএস এর দেখা যাক এখানে আমরা একটা ভালো একটা ফাইট দেখতে পারবো দেখতেছি উনি গাড়ি নিয়ে কিন্তু একাই ওইখানে চলে গেছে পুশ দিতে পজিশন নিতে আসলে বুঝতে পারেন জোনে ঢুকে গেছে একটা ভালো পজিশনে ধরে আছে জোনে তো ওনার সামনে দুইটা প্লেয়ার ওরাও দুজন গ্রেনেড করার দেখি ওরা কি করে আরে ভাই ওপেনে আসার কি দরকার ছিল ওপেনে এসে নকটা খাইলা শেষ তোমাকে নক ফিনিশ দেয় এখানে হয়ে গেছে কিন্তু এফএস এরও একটা প্লেয়ার নক এখানে উপরে কিন্তু বিএফএল এর আরেকটা প্লেয়ার আছে যদি আমার মতে একটা গ্রেনেড বা মলি করলে কিন্তু এটা মারতে পারে ইজিলি কিন্তু এখানে নিচ থেকে দেখতেছি এফএস এর স্কোয়াড ফুল স্কোয়াড চলে আসছে ওরা কিন্তু দুইজন নক এখন রিভাইভ হবে আমরা যদি একটু দেখি 1971 ওরা কিন্তু তিনজনই নক একজন অ্যালাইভ আছে ভাই একা কি করবে ওনার টিমকে উনি কিন্তু একাই আছে ওনার টিম থেকে অনেক দূর তাও জুন ধরে আছে পজিশন পয়েন্টটা নিতে পারবে ভালো টিম কিল পাস যেহেতু আছে ভালো খারাপ না এখানে যদি আমরা একটু যাই অর্ডিনার এখান থেকে ওরা কিন্তু এফএস কে মারার চেষ্টা করতেছে এখানে প্লেয়ার নক ছিল ওদের দুজন আমরা যদি এফএস এর অ্যাঙ্গেল থেকে একটু দেখাই ওরা কিন্তু জুনের একদম মিডিল এজ ধরে আছে ওটা কিন্তু চারজন প্লেয়ার এখনো আছে 13টা কিল ভাই টিম কিল 13 ওদের কিন্তু ভালো একটা আমরা গেম প্লে দেখলাম আগের ম্যাচেও এই ম্যাচেও অনেক ভালো একটা গেম প্লে দেখলাম এসজেড এর কিন্তু আরেকজন প্লেয়ার নক হয়ে আছে এসজেড এর সাত ভাই শিশু ভাই কিন্তু নক সাত ভাই কিন্তু এখন আছে অ্যালাইভ কিন্তু উনি ওনার টিমমেটকে কি রিভাইভ দিতে পারবে এটাই এখানে তো কি বলবো অপি অপি ফাইট হচ্ছে ব্রো লাস্ট জন বলে কথা ফাইট তো হবে এখানে দেখতেছি আমরা এফএস ওরা কিন্তু ভালো একটা হাই রিচ নিয়ে আসে ভালো একটা পজিশন দেখতে ওরা সব দিক চার দিকটা ভালো স্প্রে দিতে পারবে এখান থেকে এখানে দেখতেছি আপনার টিএক্স এর সাথে ওরা চারদিকে ফাইট করতেছে টিএক্স এর কিন্তু এখনো দুইটা প্লেয়ার ও ভাই হোয়াট এ নেড
1971 ভাই একজনই অ্যালাইভ একজন কিন্তু একটা ভালো একটা গ্রেনেড করছে ভালো একটা গ্রেনেড অনেক দূর গ্রেনেডে কিন্তু একটা প্লেয়ারকে ন করে দিল দেখা যাক কি হয় রিভাইভ ধরে ফেলছে রিভাইভ হয়েও গেছে এখনো কিন্তু ছয়টা টিম অ্যালাইভ আছে আমরা দেখতেছি এখানে তো এফএসএর এখানে দেখতেছি এফএসএর কিন্তু স্প্রে দেওয়ার চেষ্টা কিন্তু নক করতে পারে নাই এটা কিন্তু ইজি নক ছিল এমকেজি বাইকে অলমোস্ট অনেক এখানে দেখতেছি আমাদের ইয়ে এফ এস জেড কিন্তু ওয়াইপ হয়ে গেছে এফএস কিন্তু ভালো একটা পজিশন নিয়ে আছে এফএসের নিচে ওইখানে দেখতেছি এফ এন এক্স কিউ একজন অ্যালাইভ ওরা কিন্তু দুই কিলের সাথে এখনও একজন টিম পজিশনটা ধরে এখনও রাখছে আমরা যদি দেখি উনি দেখি 1971 উনি কিন্তু হিল ব্যাটেল করতেছে এখানে কিচ্ছু করার নাই হিল ব্যাটেল ছাড়া উনি ওনার টিমকে একটা ভালো পজিশনে নিয়ে যাচ্ছে হোয়াট এ গ্রেনেড প্লাস স্প্রে মানতেই হবে একসাথে দুইটা তো তিনটা টিম অ্যালাইভ আমার কাছে লাগে এফএসি চিকেন নেবে কারণ এফএসের এখনও চারজন প্লেয়ার ফুল চারজন প্লেয়ার কিন্তু এখনও আছে ওদের থেকে কিন্তু আমরা ভালো গেম প্লে দেখলাম ওরা কিন্তু আরেকটা কিল ওরা কিন্তু 17টা কিল অলমোস্ট করে ফেলছে হোয়াট এ গেম প্লে এখানে আমরা যদি দেখি একজন প্লেয়ার কি করবে কিচ্ছু করার নাই এডাব্লিউএম নিছে এমকেজি ভাই দেখা যাক এডাব্লিউএম দিয়ে মারবে দেখা যাক উনি কি মারতে পারবে কি পারবে না অনেক কষ্ট করতে এডাব্লিউএম দিয়ে পারে নাই তারপর টিমমেট ছিল চিকেন ডিনারটা হয়ে গেল তো আমরা যদি দেখি এফএস ওরা কিন্তু চিকেন ডিনার নিছে 4-8, 8-4, 12 আরে 19টা কিল ওরা চিকেন ডিনার নিল এফএস 18 কিলে চিকেন ডিনার এফএস নিল আর সেকেন্ড নম্বরে আছে এমএসএক্স আর ওডিন ওরা করছে 5-6, 7-7, 6-14, 13-14 হয় 13 আচ্ছা 13 আর তিন নম্বর আছে এফ এন এক্স কিউ ওরা করছে 2 কিল চার নম্বরে আছে 1971 ওরা করছে 6 কিল পাঁচ নম্বরে আছে টিএক্স 2 কিলের সাথে ছয় নম্বরে আছে এস জেড 0 কিলের সাথে তারপর সাত নম্বর আছে বিএফএল 1 কিলের সাথে টেন ড্রাগন আছে 0 কিলের সাথে আট নম্বরে নয় নম্বরে আছে রেবেক্স 0 কিলের সাথে আর টেন নম্বরে আছে ইএক্সও 4 কিলের সাথে 11 নম্বরে আবার ইএক্সও ওরাও 4 কিলের সাথে 12 নম্বরে আছে হ্যাডস 0 কিল 13 নম্বরে আছে এটা কোনটা আচ্ছা এটা হলো IWNL ওরা কিন্তু 1 কিল করছে 13 নম্বরে 14 নম্বরে আছে MGL 0 কিল 15 নম্বরে আছে বাতিজা ওকে গাইস সো আজকের মতো ফোনকার মতো শেষ আমি ইনশাল্লাহ আবারও আসবো রাত্রে লাইভে আসবো গেম প্লে নিয়ে সো সবাই ভালো থাকেন অফিস Don't you think we're done? Don't you think we're done?